বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা গোপীজন সামুক্ত বিন্দব মনোহর वाशाकुवश्य सिंधु पति तबने व्यवैषेभ्यो नमो नम मुखति वाचा लंगुंगिरी लंग यम बंदे परमाधव बृंदाव तो सीदे वै पिया वैकेशवश

সদানুক্ত গুভক্তিযুক্ত ভক্তি প্রমোজো ধরণ ধ্য সিভবমীষ্টদোহম তীস্পিবু শরণ্যাম ভীত পনতালদিপ বন্দে মহাপুষতে চর পাল্লবনখ চন্দমিছা সারমূর্তি গপবধু কদা সারমূরি সারাধিকময়ৃকি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ

ভনুপ সদ গঙ্গা তরঙ্গরমজা কলাপ গৌরী নিভূষি তবা ভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদার বানানিপুর ভজ বিশনাথম

তাবৎ স্পৃহা পরিবহ বিপুলশ্চ লোভ তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আরতি মৌলম যাবৎ ন তে অংঘ্রিম অভয়ম প্রবৃণীতে লোক গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীঠাক প্রভুপাত পরমংশু জগদ্গুরু জানিয়েছেন যতক্ষণ আমাদের মন গুরুচরণে সংলগ্ন থাকে ততক্ষণ পর্যন্ত জগতের কোনো অভাব অভিযোগ কোনো যন্ত্রণা আমাদেরকে বিপদে ফেলতে পারে না গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ পরমংস জগৎগুরু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের মন শ্রী গুরুচরণে সংলগ্ন হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো অভাব অভিযোগ বিভিন্ন ধরনের যন্ত্রণা আমাদেরকে ক্লেশ দিতে পারে না যখনই আমাদের মন গুরুচরণ থেকে ডিসপ্লেসড হয়ে যায় বিচ্যুত হয়ে যায় তখনই জগতের বিভিন্ন রকম যন্ত্রণা অভাব অভিযোগ এমনকি পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমাকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসে আমাকে ছেড়ে দেয় না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যাকে প্রপাত জানিয়েছেন গুরুচরণে নিষ্ঠা গুরুচরণে নিষ্ঠা থেকে বাস্তবিক হরিভজন শুরু হয় আর ভাগবত এ কথা জানাচ্ছেন গুরু স্মৃতি সর্ববিপদ বিমক্ষনম হরিস্মৃতি হি সর্ববিপদ বিমোক্সনম হরিস্মৃতি হি সর্ববিপদ বিমোক্ষণ গুরুস্মৃতি সর্ববিপদ বিমোক্সনম জগতের এমন কোনো শক্তি নিয়ে আমাকে প্রতিহত করতে পারে অপ্রতিহত গতি পাওয়া যায় গুরু কী পা দ্বারা গুরু কী পাহি যার জন্য শুক্রাচার্য যখন তার শিষ্যগণকে কৃপা করেছিলেন আর বৃহস্পতি কৃপা থেকে বঞ্চিত হয়েছিলেন ইন্দ মহারাজ তখন তাকে উপদেশ দেওয়া হয়েছিল যে এখন তোমরা কিছু করতে পারবে না ওরা গুরু বলে বলিয়ান আছে এখন তোমাদের কিছু করার ক্ষমতা নেই চুপচাপ বস্তাক সময় আসবে সেই সময়তে যা করার করা যাবে এখন কিছু করতে পারবেন। না তোমরা গুরুকৃপা হারিয়েছ হারিয়ে আজকে পথের ভিকিরি হয়েছ গুরু কৃপা হচ্ছে ভজনের সর্বশ্রেষ্ঠ মূল সর্বমূল হল গুরুকিপা শিল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন লোকে গুরুচরণ আশ্রয় করার নাম করে অত্যন্ত পাগলামি করে ভক্তিমণি ঠাকুর জানাচ্ছেন আপনারা ব্যতিব্যস্ত হবেন না আপনারা অস্থির হবেন না আপনার গুরুর আপনারা গুরুগ্রহণ আপনারা গ্রহণের জন্য ব্যস্ত হবেন না অস্থির হবেন না একটু স্থির হন যদি আপনার জীবনে সত্যিই হরিভজনের ইচ্ছা থাকে যদি বাস্তবিক পক্ষে আপনার অন্তরেতে সদগুরু চরণ পাওয়ার ইচ্ছা থাকে অন্তর থেকে তাহলে সদগুরু আপনার সামনে প্রকাশ হয়ে যাবেন এটা বলজী মহারাজের দায়িত্ব যারা গুরুচরণ খুঁজছেন অর্থাৎ যারা ভগবত চরণের কৃপা পেতে চান তাদেরকে কীভাবে নিয়ে যাবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব বল্লাহজি মহারাজের রয়েছে নিত্যানন্দ ভক্তিম ঠাকুর বলছেন গুরুচরণ আশ্রয়ের নামে আপনারা যেখানে সেখানে আপনাদের আত্মবিসর্জন দেবেন না বলির পাঁটা হবেন না আপনারা যেখানে সেখানে গিয়ে দীক্ষার নাম করে বলির পাঁটা হবেন না আপনারা সেখানে অপেক্ষা করুন ধৈর্য ধরুন ঠিক আপনাদের সামনে গুরুচরণ উপস্থিত হবে এটা বল্লাহজি মহারাজের দায়িত্ব কিন্তু নিষ্কবট ভাবটা আমার তরফ থেকে থাকা দরকার আমার জীবনে ভয় আসে কেন কোনো মানুষ বলতে পারেন না যে আমার জীবনে ভয় বলে কিছু নেই কোনো মানুষের ক্ষমতা নেই বলবে যে আমার জীবনে ভয় বলে কিছু নেই আমার টেনশন নেই আমার ভয় নেই আমার কোনো কিছু উদ্বেগ নেই কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে সম্ভব নয় কারণ বাস্তবিক পক্ষে তারা উদ্বেগে রয়েছে কোনো না কোনোভাবে তারা অশান্তিতে রয়েছে উদ্বেগে রয়েছে এর বাইরে তারা নাই কিন্তু একমাত্র সৎগুর উপাসনা দ্বারা যেটা আমাদের শ্লোকে আজকে আসবে আলোচনা প্রসঙ্গে সদ্গুরুচরণের উপাসনা দ্বারা মানুষ উদ্বেগহীন হতে পারে নিরুদ্বেগ যেটা প্রহ্লাদ মহারাজ বলেছিলেন পিতা পিতা প্রশ্ন করেছিলেন তিনি পিতা বলেও উল্লেখ করেন তিনি বলেছেন অসুরও বর্জ্য অসুরগণের মধ্যে শ্রেষ্ঠ আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন কি ভালো হয় কি করে মঙ্গল হয় কি করে ভালো হয় কি ভালো তুমি শিখেছ তো ভালো শেখার মধ্যে তো জগতের কোনো কিছুই ভালো শেখা বলে আমি মনে করি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বিজ্ঞান সঙ্গীত কোনো কিছুকেই আমি ভালো মনে করি না ঘটনাক্রমে আমি কিছু শিখে ফেলেছি আমি জানি না কি করে কিন্তু এগুলো কোনোটাই ভালো নয় ভালো একমাত্র হচ্ছে ভাগবত ধর্ম যেটা কথা বলা হচ্ছে ভাগবত ধর্মই একমাত্র শিক্ষার বিষয় প্রহ্লাদ মহারাজ তার ছোটো ছোট তার যে বন্ধু স্কুলের বন্ধু তাদেরকে এই যে পাঠশালার বন্ধু তাদেরকে এই কথায় বলছেন কৌমারত আচরের ধর্ম প্রাজ্ঞ ভাগবতান ভাগবত ধর্মকে কৌমার অবস্থায় বালক থেকে বাচ্চা থেকে অভ্যাস করতে হয় এটা আমি বুড়ো হলে করব এরকম ধরনের বিষয় নয় হিরণ্যকশিবু যখন প্রশ্ন করেছিলেন আমাদের প্রহ্লাদ মা উত্তর দিয়েছিলেন এইটাই যে তৎসাধু মন্ে অসুরবর্জ্য দেহি নাম সদা সমুদ্ভিগ্ন ধিয়া মশদ গ্রহাত হি গৃহমন্দ কূপম বনম গ্রত হরিমা হরিমাশ্রয় আমি এটাকেই ভালো মনে করি আপনি আমাকে কি ভালো মনে করি কি ভালো শিখেছি এটা জিজ্ঞাসা করছেন তো আমার সঠিক উত্তর দেওয়াটাই কর্তব্য সেই জন্য আমি মনে করি তৎস্বাধু মন্ হে অসুর দেহিনাম অর্থাৎ দেহদারী জীবের পক্ষে দেহদারী জীবের পক্ষে আমি এইটিই ভালো মনে করি যে এই উদ্বেগ সম্পন্ন এই যে সংসার এটা সংসার কূপ বলা হয় সংসার কূপ এই সংসার কূপ থেকে বেরিয়ে গিয়ে যদি হরিচরণ আশ্রয় করে এবং হরিভজন করে জঙ্গ মানে বনে গিয়ে এটা আমি ভালো মনে করি এর বাইরে আর কিছু ভালো আমি মনে করি না ভালো আর অন্য কিছু হতে পারে না একমাত্র হরিভজন ছাড়া একমাত্র হরিভজন ছাড়া ভালোর কোনো রকম আমি কোনো কিছু বুঝি না আর মায়া পারের কথা অনেকবার বলা হয়েছে মায়া পার কি করে হবে বউপাত বলছেন খালি মায়াটাকে পার করার জন্য তোমরা জন্মের পর জন্ম কাটিয়ে দিলে তোমরা খালি মায়াটাকে পার করার জন্য জন্মজন্ম কাটিয়ে দিলে তাহলে ভজন কখন করবে খালি মায়াটাকে কাটাবার জন্য এক একজন ব্যক্তি জন্মের পর জন্ম ব্যয় করে দিচ্ছে আরে মায়াটাকে কাটানো তো বড় কথা নয় কিন্তু আমাদের কাছে বড় কথা এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে মায়া কাটাবো কি কর কিন্তু মায়াটা কাটাওয়াটা এটা বহুপাত বলছেন তোমরা যদি মায়া কাটাবার জন্য জন্মজন্ম কাটিয়ে দাও তাহলে হরিভজন কবে করবে হরিভজন তো হবে না আর মায়া কাটাবার পরেই তো হরিভজন হয় হরিভজন কবে হয় হরিভজন অনর্থ চলে গেলে অনর্থ অনর্থগ্রস্ত অবস্থায় কখনোই হরিভজন হয় না মানে বাস্তবিক হরিভজন আমি তোমাদেরকে আঘাত দিতে চাইছি না আমি তোমাদেরকে ঠকাতে চাইছি না অ্যাট দ্য সেম টাইম অকর্তব্য কথা বলে তোমাদেরকে ঠকাতেও চাইছি না আমি অন্য কথা বলে তোমাদেরকে সন্তুষ্ট করতে পারি না কারণ অনর্থ না গেলে পরে হরিভজন বাস্তবিক শুরু হয় না হরিভজনের মতো কিছু একটা হয় হরিভজনও হয় না অনর্থ যতক্ষণ না যায় আর অনর্থ যাওয়ার জন্য রাস্তা একটাই বলা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সৎগুরু চরণের সেবা লেকিন সদ্গুরু হওয়া চাই কোনো একটা অসৎ ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করে তাকেই আদর্শ গ্রহণ করে তুমি এগোতে থাকলে তাহলে আমরা তার জন্য দায়ী নয় ওই জন্য বলছেন রজস্তমশ্চ সত্যে ন সত্যঞ্চ উপসমে ন চ এ তৎ সর্বম গুরু ভক্তা পুরুষহী অঞ্জসা জয় বলছেন অঞ্জসা মানে এরকম চুটকি দিয়ে তোমরা যে এত কষ্ট মনে করছো মায়া কাটানো কিন্তু স্বাস্থ্য বলছে কষ্ট নয় এরকম চুটকি দিয়ে কাটানো যায় কি করে বলছেন রজস্তমস্য সত্ত্বে রজতমকে শতর দ্বারা পরাজিত করো আর শতকে উপশ উপশমেই নচ উপশম মানে হল উপশম কথার জরে উপশম কথার যদি লিটারাল মিনিং আক্ষরিক অর্থ বার করা যায় তাহলে তোমরা যারা শিক্ষিত আছো তারা বুঝতে পারবে উপশম মানে হল রিমিডি রিমিডি তো অর্থাৎ উপশম মানে আমার রোগ হয়েছে আমার উপশম চাই তাই তো উপশম করা এটি মানে কিন্তু এখানে এই মানেটা হচ্ছে না এখানে মানেটা হচ্ছে যে আমার চিত্তবৃত্তি আমার চরিত্র আমার গন্ধ স্বভাব আচরণ আমার সমস্তগুলোকে রেগুলেট করতে গিয়ে কন্ট্রোল করবার জন্য গুরু বৈষ্ণবের আনুগত্যে হরিকথা কীর্তন শ্রবণ করব তার সঙ্গে একাদশী ব্রত আদি সমস্ত পালন করতে থাকবো এইটিকে বলতে উপশম মানে তোমরা যেমন রোগ হলে ওষুধ আনো উপশমের জন্য রোগটাকে সারাবার জন্য তা আমাদের পারমার্থিক রাজ্যে উপশম কী ওষুধ কোনটা হরিকথা হরিকথাটা ঔষধ হরিকথাটাকে ঔষধ বলা হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্যটাকে ঔষধ বলা হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্য একাদশী আদি তিথি পালন করে সব এগুলোকে বলা হচ্ছে ঔষধ বলা হচ্ছে বাস্তবিক ঔষধ এগুলো ছাড়া অন্য কোনো ঔষধ আর হয় না হরিকথাটাই হচ্ছে সবচেয়ে বড়ো ঔষধ হরিকথা কীর্তম চরিত্রবান আচরণশীল কোনো তেজিয়ান সাধুর কাছ থেকে হরিকথা সেই জন্য বলছেন রজতমকে তুমি যত লড়াই করো কাটাতে পারবে না জীবনের পর জীবন চলে যাবে রজস্তমস্য সত্যি শতগুণটাকে বাড়াও শতগুণটাকে বাড়াবার অনেক কথা আমি ব্যাখ্যা করেছিলাম ওরা শুনেছে শতগুণ কি করে বাড়ানো যায় তার বিস্তৃত ব্যাখ্যা হয়েছিল এরা শুনেছে তোমাদের কপালে নেই শোনুনি তো অল্প ব্যাখ্যা করি অল্প কথা বলি শতগুণটাকে বেড়াবার বাড়াবার রাস্তা কী শতগুণটাকে বাড়াবার রাস্তা হলো যা কিছু সাত্বিক সেগুলো সেবা করা বোঝা গেল না যেমন ধরো তুমি সকালবেলা ঘুম থেকে হচ্ছো আটটার সময় আমি তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি আমি শতগুণ চাই মহারাজ কী করবো আমি বললাম তুমি ভোরবেলা চারটের মধ্যে ওঠো আমার কথাটা বোঝা গেল না তাহলে সময় ঘটিত বিষয় সময় ঘটিত ব্যবসায় সাত্বিক যদি সেবা বলে তাহলে এগুলো অরুণোদয়ের পূর্বে যে সময়টাকে তুই অরুণোদয়ের পূর্বে যে সময়টাকে তুমি প্রাধান্য দিচ্ছ অরুণোদয়ের পূর্বে যে সময়টাকে তুমি প্রাধান্য দিচ্ছ যে সময়টা থেকে যে সময়টাকে তুমি ইউটিলাইজ করতে যাচ্ছ আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে এক মাসও লাগবে না সাত দশ দিন করে থাকো বেশি লাগবে না দশ দিন কালে আমার কথাতে চারটের মধ্যে উঠে স্নান করে স্থির হয়ে বসো আনন্দে আর কিছু নাম করো দীক্ষা হয়নি জানি তবুও করো দেখবে কি ফলটা তাহলে সময় ঘটিত ব্যাপারে সাত্বিক সেবা যদি বলা হয় তাহলে কোন সেবাটাকে বলবো অরুণোদয়ের পূর্বে যে সময়টা ওটা সেবা ওটাকে সাত্বিক সময়ের সাত্বিক সেবা আচ্ছা যদি বলে স্থান কাল পাত্র অনেক রকম আছে তাহলে স্থানের সেবা কি করব স্থানের সেবা বলতে গেলে তুমি যদি সম্ভব হয় ধামেতে থাকো মানুষে ধামেতে থাকো নালে যদি না পারো এবং অন্তর থেকে শুধু লোক দেখানো নয় আমি ধামেতে আছি আরে ধামে তো আছো তোমার রক্ত মাংস পুজোর দেহটা ধামে আছে তুমি কি ধামে আছো তোমার রক্ত মাংসের পুজোর যে দুর্গন্ধ দেহটা এটা ধামে আছে ধামে টাকা তো এটাকে বলে না এটাকে কি ধামে ধামে থাকতে গেলে মন প্রাণ দিয়ে ধামে থাকতে হয় ধামের প্রতি ভালোবাসা চাই ধামের প্রতি আকর্ষণ চাই ধামের প্রতি ভালোবাসা তো ধামের আমি কি ধামে সেবা করলাম তাহলে সাত্বিক সেবা কোনো পাত কোনো কোনো যদি স্থানের সাত্বিক সেবা বলে আমি বলো কোনো একটা বিশেষ স্থান পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ক্ষেত্র যাকে বলে নবদ এই সব স্থানের সেবা করো এটা তলেন স্থান গঠিত সেবা হয়ে পাত্র ঘটিত সেবা যদি বলে পাত্রঘটিত কাকে করবো আমি দেখব কোথায় সত্যিকারের বৈষ্ণব নেই এই কথাটা যারা বলবেন তারা মায়াবাদী যদি কেউ এখন চিৎকার করে জিহাদ ঘোষণা করেন যে এখন বৈষ্ণব বলে কেউ নেই সাধু বলে তিনি হচ্ছেন মায়াবাদী কারণ বৈষ্ণব নেই কি করে হয় তার মানে তো বদনাদ তার আমরা যদি বলি এখন সাধু বলে কেউ নেই জগতে তার মানে আমরা জগন্নাথকে বদনাম দিচ্ছি যে তুমি ঠুটো জগন্নাথ তোমার এইটুকু ক্ষমতা নেই জগতে দু চারটে সাধু রাখো আমাদেরকে রাস্তা দেখাবার জন্য তা তো আমি জগন্নাথকে গালাগাল দিচ্ছি তুমি হচ্ছে অপদার্থ তোমার হাত পা নেই ঠুটো জগন্নাথ তুমি জগতে দু চারটে সাধু রাখারও তোমার ক্ষমতা নেই তাহলে কাদা আমাদের পদ দেখাবে আমাকে তো কোনো নেতা পথ দেখাতে পারে না আমাকে কি কোনো নেতা পথ দেখাতে পারবে আমার পথটা কে দেখাবে আমাকে তো সাধু দেখাবে নেতা তো দেখাতে পারবে না সেই জন্য প্রহ্লাদ মানে বলছেন কোনো একটা অন্ধ ব্যক্তি অন্য একটা অন্ধ ব্যক্তিকে কী করে গাইড করে নিয়ে যেতে পারে দুজনে অন্ধ ব্যক্তি তারা হাত ধরা ধরে বলছে চল আমরা ওখানে যাবো আর কী করে যাবে খানা ডোবায় ডুবে মরবে দুজনেই তো অন্ধ দুজনে অন্ধ যদি হয় তাহলে কে কাকে পথ দেখাবে দুটো তো সাই এইটি গুরু অন্ধ শিষ্য অন্ধ তা দুজনেই অন্ধ তাই জন্য শাস্ত্র গীতাতে একটা শ্লোক আটষট্টি নম্বর শ্লোক বোধ হয় ওটাকে প্রায় ছ সপ্তাহ ব্যাখ্যা করা হয়েছে স ছ সপ্তাহ যেন লোকে বোঝে এটার মানে কি ভগবান কি বলতে চেয়েছেন যে যাকে থাকে এই কথাগুলো বলবে না মন্ত্র উপদেশ যিনি দেবেন আর যিনি নেবেন দুজনেই নরকগামী হবেন এটা শাস্ত্রের প্রমাণ এটা তো কোনো গল্প কথা রাগের কথা নয় যিনি অনধিকারী ব্যক্তি যার জীবনে মন্ত্র নিজের জীবনে ক্রিয়া করেন মন্ত্র কে দিতে পারেন যার জীবনে সেই গুরুর মন্ত্র যিনি পেয়েছেন সেই মন্ত্রটা নিজের জীবনে সিদ্ধ হয়েছে যে মন্ত্রটা গুরুর কাছ থেকে তিনি পরম্পরাক্রমে পেয়েছেন তিনি নিজের জীবনে ভজন করতে করতে সেটাকে নিজের জীবনে সিদ্ধ করেছেন তবেই এই মন্ত্রটা অপরকে এমনকি সাপের মন্ত্র ভূতের মন্ত্র এটাও যদি কোনো গুরুর থেকে না নেয় কাজ করবে না তুমি সাপের মন্ত্র বাজারে কিনে কিনে আনো গুরুপাদ একটা গুরুপাত পদে একটা হি ওয়ান আর্টিকেল দ্য পাওয়ার অফ মান্তা মান্ত্রা মন্ত্রশক্তি বলে আমি ইংরেজি বলতে পারছি না কেন খারাপ লাগবে ছেলেটাও চলে গেল তো শক্তি বলে একটা আর্টিকেল লিখেছেন গুরুদেব নিজের বাচ্চা বয়সের একটা উদাহরণ একটা আশ্চর্য ঘটনা বলেছেন একটা আশ্চর্য ঘটনা বলছেন যে একটা ছেলেকে সাপে কামড়ালো খুব ভালো ছেলে দেখতে শুনতে ভালো সাপে কামড়ালো সবাই কান্নাকাটি গ্রামের লোক সে মানে ওঝাকে ডাকতে গেল ওঝাকে সে হাতে পায়ে ধরে নিয়ে এলো ওধা এসে গুরুপাদু নিজের অভিজ্ঞতা বলছেন নিজের অভিজ্ঞতার কথা বলছে তিনি বলছেন ওঝা এসে এবার ছেলেটা মৃত অবস্থায় পড়েছে মরা মড়াই বলা যায় বলছে ওঝা এসে কী করলো তিনটে করি তিনটে করি নিল নিয়ে এটাকে মন্ত্র বলল গুরুবাদ যে এই কড়িটা উড়ে চলে যাচ্ছে এইটা আশ্চর্য ব্যাপার সি সেল ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড গোয়িং টু ক্যাচ দ্য স্ন্যাক যে যে সাপটা কামড়েছে সেই সাপটাকে ধরতে গেল বলছেন তিনটে কড়ি উড়ে চলে গেল উড়ে গিয়ে সে সাপটাকে ধরল একটা দুদিকে এরকম মাথায় চেপে ধরে সাপটাকে ওখানে নিয়ে এলো সাপটাকে ওখানে নিয়ে এলো নিয়ে এসে যেই জায়গাটা কেটেছে এটা একটা ঘটনা আমি বলছি এদের গুরু মহাজের কথা বলছি এটা যে কত ঘটনা তোমাদেরকে আমি বলতে পারি বৃন্দাবনের ডেবরা বাবা ছিল একজন তিনি আমাদের এই লাইনের সাধু নয় ডেবরা বাবা সিদ্ধ ডেবরা বাবা মৃত একটা ছেলেকে বাঁচিয়ে দিলেন মৃত ছেলেকে মরে গেছে তার বাবা হাওয়াও করে কাঁচছে ডেবরা বাবা পায়ে ধরছে আপনি বাঁচান বলে দেখে এগুলো তো ক্ষমতা দেখাতে নেই এখন কি করি আরেক কাঁচ যে সেই সাপটাকে তিনি ডাকলেন তার অন্তরে সেরকম পাওয়ার আছে সাপটাকে ডাকলেন সাপটাকে এসে সাপটার সঙ্গে কথা বলছেন আচ্ছা এই ছেলেটাকে যে কচি ছেলেটাকে কাটলে তোমার কি ক্ষতি বলে এটা আচ্ছা তুমি তো সাপ হচ্ছে দেবজনী সাপকে হল তুমি তো ক্ষমা করতে পারতে ও নয় পূর্ব কিছু করেছে সেটা তুমি কামড়ে মেরে ফেলবে তাকে তাকে তোলো তা সিপ তোলো তোমার মঙ্গল হোক আমি তোমাকে আশীর্বাদ করছি সে মুখ দিয়ে সে সাপগুলো তুললো তারপর তাকে এক কেজি না দু কেজি গরম ঘি খাইয়ে দিতে হল বলে বাচ্চাটা শুয়ে থাকলো এবার একদিন না দুদিন তারপর যে উঠল কত এরকম ঘটনা আছে তো আমার বক্তব্য ওটা নয় আমার বক্তব্য হলো যদি সাপের মন্ত্রেতে এরকম ক্ষমতা থাকে পরিমন্ত্র সাপের মন্ত্র আমি যে তোমার যে গোমুখের ওপরে চলে গেছিলাম গোমুখের গোমুখ পর্যন্ত কেউ যেতে পারে না গোমুখের উপরে পাহাড়ে সেই বরফের পাহাড় ডিঙে সেখানে অমর গঙ্গা, গুরু কি পাতে তিনবার পা পিছলে গেছে কিছু হয়নি এটা নিশ্চিত পরিমাণে মৃত্যু সেখানে যে গেছি সেখানে গিয়ে সেখানে কেউই নেই কালে একজন কর্ণাটকের মাতাজি দেখলাম পুরো কালী ঠাকুর কালী মার মতো একেবারে দেখতে কিন্তু খুবই ভালো মহিলা বুড়ি সে তার কম বয়স থেকে ওখানে ভজন করছে তার সঙ্গে কিছু কথা বললাম প্রণাম করলাম তাকে সে জানালো বাবা তুমি যদি এখানে সাত দিন থাকো সাত দিন মাত্র সাত দিনও থাকতে হবে তুমি এখানে বসে কিছু দেবতাকে কোনো এক দেবতাকে ডাকো মন্ত্র বলে বলে সেই দেবতা তোমার কাছে আসতে বাধ্য হবে সাত দিনের মধ্যে ওটা এমনই একটা ওটাকে বলে তপভূমি ওটা অর্ডিনারি জায়গা নয় ওটা সিদ্ধভূমি ওখানে কেউ যেতে পারে না ওইখানে অমরগঙ্গা বইছে আর গোমুক্ত অনেক নিচে সেখানে আমাকে বলছে যে কোনো দেবতাকে ডারবে তোমার কাছে সাত দিনের মধ্যে সে দেবতা আসবে দেখা করবে তুমি থাকো আমি না আমি থাকবো আর সময় কই তার থেকে তো এই ধরনের মন্ত্রের এমনই ক্ষমতা তো সাপ ভূতের পেতের মন্ত্রের এত ক্ষমতা তা গুরুদেব যে পরম্পরা ক্রমে যেটা আমাদের পৌপা ভক্তিঠক আমাদের পরম্পরা ক্রমে পেয়েছি সে মন্ত্রের প্রতি তোমাদের আস্থা নেই তাহলে কেন এরকম অবস্থা হচ্ছে তোমার মন্ত্রের প্রতি আস্থা নেই যে মন্ত্রটা দিয়েছেন গুরু সে মন্ত্র শাস্ত্র বলছেন যো মন্ত্র যুরু স হরি তসমাত সর্বপ্রযত্নে সর্বপ্রযত্নেন হরিমেব প্রসাদ গুরু মেয়ে বা প্রসাদ যে মন্ত্র সেটি হল গুরু গুরু আর মন্ত্রের সঙ্গে পার্থক্য নেই আর যে গুরু সে হরি, হরি গুরুরূপে এসছেন তিনি যে কোনোভাবেই তোমাদেরকে গুরুকে সন্তুষ্ট করতে হবে গুরু কোনো মাল টাকা পয়সা চায় না তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে সেই গুরু সদ্গুরু কিছুই চায় না খালি চায় তোমাদের মঙ্গল হয় তোমার ভজন করো এইটি চায় আর কিছু তাদের আশা আকাঙ্ক্ষা নাই তাহলে দেখা গেল যে মন্ত্রের যে ক্ষমতা সেটা পরম্পরা ক্রমে যদি আমার কাছে এসে থাকে অর্থাৎ আমার গুরু যদি ঠগ ঠগজোচ্ছর না হয়ে থাকেন আমার গুরু যদি বৌপাদের লাইনে থেকে থাকেন তো আমাকে কারোর ক্ষমতা নেই সে মন্ত্রের শক্তি থেকে বঞ্চ যদি আমি নিজেকে বঞ্চনা না করি আমি যদি ঠক হই তা আমি বঞ্চনা কিন্তু আমার কাছে গুরুদেবের সেই মন্ত্র আসবে কেন ওই মন্ত্র তিনি নিজের জীবনে সিদ্ধ করেছেন এবং সেই মন্ত্র আমাকে দিয়েছেন তাহলে আমার চিন্তার কোনো কারণ থাকতে পারে না যে মুহূর্তে তোমার সদ্গুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয়ে যাবে তোমার জীবনের সব সমস্যা চলে গেল যে মুহূর্তে তোমাদের সঙ্গে সদ্গুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয়ে গেল বাস্তবিক দেখা এই রক্তমাংসের মানুষ না তাত্ত্বিক দেখা আবার অনেকে বললো আপনি বুঝে আমি তো দেখলাম ওরম নয় তাত্ত্বিক দর্শন অন্তর থেকে বুঝলাম ইনি হচ্ছে ছাত্র তখন তোমার সমস্যা চলে গেল আর তোমার সমস্যা থাকবে না তাহলে আলোচনা প্রসঙ্গে দেখা গেল রজস্তমস সত্যে ন সত্যঞ্চ উপশমে ন উপশম মানে হল উপশম একটাই কথা এটা হচ্ছে সৎগুরু বৈষ্ণব আনুগত্য করা দ্যাট ইজ কল দ্য মেডিসিন এটাকে এটাকে বলে উপশম এটা করলে পরেই তোমার রোগ চলে যাবে ভবর তাহলে রজ চলে গেল এই রজস্তম চলে গেল রজতমকে শতর দ্বারা তাড়িয়ে দাও কিন্তু এটাও এই শতগুণও চলবে না গ্রেতে বলছেন সুখে বান্ধা সুখেতে বন্ধন করে শতগুণ যাদের শতগুণ আছে তারা ওই ঝামেলা চায় না যাকে যাক যা করেছি তা নিজের মতো সব করবে শতগুণ নিজে সুখে থাকবে আরামে ঝঞ্ঝাটে থাকবে এটা হচ্ছে ভোগ আমি সুখে থাকবো আমি আরামে থাকবো কেউ যেন বিরক্ত না করে এটা ভক্তের কথা নয় এটা ভক্তের কথা হয় না ভক্ত কখনোই কথা বলবে না ভক্ত কি বলবে তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ এটা ভক্তের কথা যদি কারোর মুখে শোনো যে আমি শান্তি চাই আমায় যেন কেউ বিরক্ত না আমাকে ছেড়ে যাওয়া ঝঞ্ঝাটি নিশ্চয়ই তার প্যাসিভ কাম আছে তাকে লোকে ভালো লোক বলবে কিন্তু ভক্ত বুঝে যাবে এই জন্য আমি সুখে থাকবো এটাও আমার থাকা উচিত নয় কেন আমি তো ভক্ত খাতায় নাম লিখেছি আমি তো ভক্ত কথায় নাম লিখিয়েছি আমি সুখে থাকবো এই কথাটা আমি কেন বলবো আমার সুখে টাকা আমার সুখে থাকার যে ইচ্ছাটা এটা তো আমার অন্নবিলাস দিস ইজ অলসো অন্নাভিলাস দ্যাট আই লাইক টু লিড মাই লাইফ পিসফুলি ওয়াই এটাও তো এটাও তো একটা অন্নবিলাস হয়ে গেল বরঞ্চ আমার বলা উচিত ছিল ভগবান গুরু বৈষ্ণব তোমাদের সেবায় আমার যত কষ্ট হোক এনি অ্যামাউন্ট অফ প্রবলেম আই লিড টু ফেস ফেস আই নিড টু ফেস অ এনি ইভেন্চুয়ালিটিস আই এম রেডি টু ফেস আমি রাজি আছি এই সমস্যার সঙ্গে ফেস করার জন্য কারণ আমি গুরু সেবা করব গুরু বৈষ্ণবের সেবা করু তাহলে রজস্তমকে শতগুণ দ্বারা কাটো আর শতগুণটাকেও তোমার কাটতে হবে চ মানে গুরু সেবা আনুগত্য গুরু সেবা আনুগত্য বিভিন্ন একাদশী আদি ব্রত পালন গুরু গুরুবৈশ আনুগত্য হরিগত শোভন কীর্তন সেবা এটা করে অনায়াসে তোমার কি হবে জাগতিক এই জগতের যে শতর তমগুণ সব ভ্যানিশ হয়ে যাবে সব চলে যাবে আর চলে গেলে কি হবে তোমার গুরু কৃপা পূর্ণভাবে ধারণ করবে করে তুমি এবার কি করবে অপ্রাকৃত শতগুণ পাবে যে শতগুণটা ওটাও চলবে না ওটাও বন্ধন তোমাকে কী করতে হবে ওই শতগুণটাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে শুদ্ধ শত মানে যার মধ্যে কোনো কন্টামিনেশন নেই শুদ্ধ শত মিন নো কন্টামিনেশন অব রজতম ইউজুয়ালি হোয়াট কাইন্ড অব কোয়ালিটি উই ক্যান সি ফাইন ইন অ্যানিম্যান ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাড মিক্সচার এটা মানে মিক্সচার তোমাদের শতগুণ এ এর খুব শতগুণ বেশি আছে বেশি আছে কিন্তু রজগুণও আছে কোনো একটা মানুষকে আমি বললাম তোমার শতগুণ আছে ভালো শতগুণ আছে তার মানে এই নয় তুমি শতগুণ শুধু আছে শতগুণের সঙ্গে রজগুণ এবং তমগুণও আছে হ্যাঁ অল্প আছে কিন্তু ওই যে শতগুণ আছে রজতমগুণ আছে সবগুলোকে ফেলে দিতে হবে দিয়ে একমাত্র সদ্গুরু সেবার দ্বারা ভগবান বলছেন রজস্তমশ্চ সত্যেন ন উপশমেন চ এ সর্বাম গুরৌ ভক্তা গুরুচরণের সেবা তারা সদ্গুরু যিনি ভগবানকে ধারণ করে রয়েছেন হৃদয়ে এরকম গুরুর সঙ্গে সবসময় থাকতে হবে আমি শনিবার রোববার গিয়ে গুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করব এটা নয় এটা হবে না এর কোনো সমাধান হবে না এদের জন্য কোনো সমাধান হবে না যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা গুরুর সঙ্গে রয়েছে একটা ফ্র্যাকশান অফ সেকেন্ড আই ক্যান নট অ্যালাউ ইউ টু স্টে সেপারেটলি ফ্রম গুরু আমি করতে পারি না আমি সেই রিক্সটা নিতে পারি না আমি সেই রিক্সটা নিতে পারি না কেন ওই যে পাঁচ মিনিট বা এক মিনিট তুমি গুরুসঙ্গ ছাড়া রয়েছ ওর মধ্যে মায়া তোমার মধ্যে ঢুকে তোমাকে পতন করিয়ে দেবে তোমার পতন করিয়ে দেবে তোমাকে গ্যারেন্টি দিতে হবে যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সৎসঙ্গ করবো যারা ভগবত ভজন করবেন তাদের জন্য আমার এই কথা যারা ভগবত ভজন করবার জন্য প্রতিজ্ঞা করেছেন তাদের জন্য এইটি কথা যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা তাদের সৎসঙ্গ করতে হবে কোনো সময় অসৎসঙ্গ করা যাবে না ইউল হ্যাভ টু এন্সিও হান্ড্রেড পারসেন্ট সৎসঙ্গ অল দ্য টাইম উইদাউট এনি গ্যাপিং এটা হলে পরে তুমি খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যাবে তোমাকে সিদ্ধ বানাতে বেশি সময় লাগবে না কিন্তু তোমাকে মানতে হবে বেশি সময় লাগবে না তুমি মানবে না মানতে পারবে না অত অসহ্য লাগবে কিন্তু করলে খুব কম বয়সেই তুমি উঠে যাবে খুব কম বয়সে তুমি সিদ্ধ মহাত্মা হয়ে যাবে বয়সের ওপর নির্ভর করে না এটা বয়সের ওপর নয় যে এর বয়স আরে ধুব মহারাজ পাঁচ বছর বয়সে ভগবানকে পেয়ে গেল কখনো কোনো ব্যাপার তো হাজার হাজার তো ভগবানকে পাচ্ছে না ধুবা পাঁচ বছর বয়সে পেয়ে গেল কী করে হলো প্রহ্লাদ মহারাজও পাঁচ বছর বয়সে পেয়ে গেল তো বয়সের ওপর এটা ব্যাপার নয় এটা এই ব্যাপার যাই হোক এখন যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম এটা বড় গুরুত্বপূর্ণ ততদিন পর্যন্ত আমাদের জীবনে আমাদেরকে ভয় তারা করবে কতদিন পর্যন্ত বিয়ে যতদিন পর্যন্ত ভয়ম দ্রবীণ দেহ সুহিত নিমিত্তম ততদিন পর্যন্ত আমাদের জীবনে একটা ভয় তারা করবে একটা ভয় ওয়ান কাইন্ড অফ আনন ফিয়ার ক্যান চেস ইউ একটা অজানা ভয় তোমাকে তারা করছে হ্যাঁ বলতেই হবে মিথ্যে কথা বললে হবে না একটা অজানা ভয় কিসের ভয় কেউ হয়তো টাকা পয়সার সমাধান হয়েছে সব কিন্তু তথাবি একটা ভয় কিসের ভয় ভয়টা কিসের একটা অজানা ভয় তারা করছে সব মানুষকে এই ভয় থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নেই কোনো রাস্তাই নেই একমাত্র যে রাস্তা আমি বললাম সেটি এরা বলছেন যে তাবাদ ভয়ম দবীণ দেহ সহিত নিমিত্তম দ্রবীণ মানে হচ্ছে টাকা পয়সা ধন দৌল জমি বাড়ি তাবাদ ভয়ম দ্রবীন দেহ সহিত নিমিত্তম আমার মেয়েটা ভালো থাকবে তো শরীর খারাপ হলো পাশ করবে তো নানারকম ছেলেটার কি হবে বা বাবা সহিত মানে আমার বাবার কি মরে যাবে নাকি এই যে শরীর খারাপ হলো সহিত নিমিত্তম একটা উদ্বেগ তাবাদ ভয়ম দেহ শহীদ নিমিত্তম তাবাদ ভয়ম দবিন দেহ সহিত নিমিত্তম তা স্পৃহা পরিভব আমাদের শাস্ত্র বলছেন যদি বিরাট জ্ঞানী ব্যক্তি অনেক জ্ঞান সংগ্রহ করেছেন কিন্তু তার ভেতরে যদি কামনা বাসনা থাকে বা কাম থাকে সে নিন্দার পাত্র সে পড়ে যাবে ওই জ্ঞানের কোনো লাভ নেই ওই জ্ঞানটাকে জ্ঞান বলা হয় না ওই জ্ঞানটাকে বাস্তব জ্ঞান বলা হয় না অনেক স্বাস্থ্য পড়ে ফেললাম অনেক লেকচার দিয়ে দিলাম তারপর কি হলো হঠাৎ একটা কোন একটা কাউর পাল্লায় পড়ে গেলাম ব্যাস পড়ে গেল পৌপাদের সময় হয়েছিল দিগজ পণ্ডিত পৌপাদের গণেশ দিগজ পণ্ডিত ব্যাস কোথায় অপরাধ করলো ব্যাস পড়ে গেল সঙ্গে সব শেষ কাজে ওটাকে জ্ঞান বলা যায় না অনেকেই স্বাস্থ্য মুখস্থ করতে পারেন অনেকেই স্বাস্থ্য মুখ অনেকেই বক্তৃতা দিতে পারেন কিন্তু আমাদের দেখতে হবে কার হৃদয়েতে এই অনুভবের সঙ্গে জ্ঞানটা আছে এক্স্যাক্ট রিয়ালাইজেশন হু হ্যাজ বাস্তবিক জ্ঞান হচ্ছে সেইটা যার অনুভব সমেত জ্ঞান নাহলে ওটাকে জ্ঞান বলা যায় না তারবাদ এই জন্য বলছেন তাবদ ভয়ম দবিন দেহ সুইত নিমিত্তম তা আবার স্পৃহা ভেতরে আকাঙ্ক্ষা রয়েছে বিভিন্ন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা স্পৃহা পরিভব এই স্পৃহা এবং পরিভব এই দুটো কিন্তু অঙ্গাঙ্গি জড়িত এই যে স্পৃহা বললাম লোভ স্পৃহা আকাঙ্ক্ষা ভেতরে একটা কাম এটা আর যেটার সঙ্গে আরেকটা শব্দ বললাম পরিভব টু ওয়ার্ড আই স্পিক ওয়ান এ স্পৃহা ডিজে স্ট্রং ডিজের অ্যাফেনিটি ফর এনি মেটেরিয়াল অবজেক্ট অফ হোয়াট এভার থিং ইউ ক্যান সে তাহলে বলছেন স্পৃহা আর পরিভাবও দুটো জড়িত কেন যার স্পৃহা আছে লোভ আছে তার পরাজয় হবেই হবে পরাজয় হবে আজ না হলে কাল তার স্পৃহা আছে সে জগৎটাকে তো দেখতে পাচ্ছে না ভগবত সম্বন্ধে যখন জগৎ থাকে ভগবত সম্বন্ধে দেখা যায় তখনই একমাত্র শূন্য হওয়া যায় যখন একমাত্র দর্শন করা পুরো জগৎ যা কিছু দেখছি কোনো মেয়ে ছেলে কোনো বেটা ছেলে কোনো কোনো কিছুই না যখনই জগৎ দেখবে তখন সেই ভগবানের সম্বন্ধ দেখতে পারবে কি দেখতে পারলে গেল সমস্যা তাহলে আর কোনো সমস্যা নেই আর নাহলে স্পৃহা থাকলে খাওয়ার ভালো খাওয়ার লোভ কামিনী কাঞ্চনের লোভ আছে কোনো কিছুতে লোভ আছে টাকা পয়সার প্রতি লোভ কোনো না কোনো লোভ আছে এই লোভই তাকে পরাজয় করাবে সে গুরু হতে পারবে না সে বৈষ্ণব হতে পারবে না কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী আছে যারে সেই তো বৈষ্ণব কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো একটা বৈষ্ণবের সামনে টাকা পয়সা ধন দৌল জগতের যত সম্মান সব লুটিয়ে পড়তে যায় সে নেয় না সে নেয় না কি সে নেয় না কি করবে সব নিয়ে সেগুলো নেবে না তাই জন্য বলছেন বৌপাত বলছেন বনি বৈষ্ণব কাকে বলবো তিলকমালা করলেই হয়ে গেলো হরে কৃষ্ণ করে ঘুরবো আর আমাকে কিছু পয়সা দাও তোমাকে যা আসে কিছু দাও তা হয়ে গেলো এটা নয় তার ডেফিনেশনটা ব্যাখ্যা করছেন আমাদের বৈষ্ণব কে এটা সম্বন্ধে এরকম মোটা বই লেখা হয়েছে বই সেই বইটা ইন্টারনেটে ছাড়া হয়েছে হয়ে গেল অনেক দিন ওরা ছাড়িয়েছে এক একটা শ্লোকের ব্যাখ্যা লম্বা বিরাট এরকম মোটা বই হয়েছে বৈষ্ণব কে ওইটার ওপর খালি অনেক বৈষ্ণব আদেশ করেছিলেন যে এটার বাস্তবিক মানেগুলো ভেতরের অর্থগুলো যদি একটু প্রকাশ করেন তা আমি জানবার কেউ নয় আমি যদি পোহপাত কী হবে পোপাত কৃবা করার পর এটা একটা মোটা বই হয়েছে ওটা ওটাকে বাংলাতে অনুবাদ হয়নি ইংরাজিতে বেশিরভাগ গ্রন্থ ইংরাজিতে হচ্ছে কিছু করার নেই কেউ নেই তাই বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারা সেজন্য যিনি ছেড়ে দিয়েছেন কনক কামিনী প্রতিষ্ঠা যিনি এই কথা বলছেন আমি ছেড়ে দিয়েছি তিনি বৈষ্ণব নয় কথাটা মানে বুঝে গেল না আমি কনক কামিনী প্রতিষ্ঠা ছেড়ে দিয়েছি জানেন আরে ছেড়ে দিয়েছি মানে ছাড়া যায় না যে ব্যক্তি এরকম দাবি করছেন আমি কনক কামিনী প্রতিষ্ঠা ছেড়ে দিয়েছি সে বৈশ্রম নয় প্রপাত যে কনক কামিনী প্রতিষ্ঠা যাকে ছেড়ে চলে গেছে যিনি ছেড়ে দিয়েছেন এটা অভিমানের কথা যিনি ছেড়ে আমি ছেড়ে দিয়েছি আর কী ছাড়বে তুমি এটা অভিমানের কথা কিন্তু যাকে ছেড়ে দিয়ে চলে গেছে কনকামিনী কামিনী প্রতিষ্ঠাপ যাকে ছেড়ে দিয়ে চলে গেছে তিনি হচ্ছেন বৈষ্ণব আমি ছেড়ে দিয়েছি কোনো কাম এটা হয় না এটা ছাড়া যায় না কনকামিনী কামিনী প্রতিষ্ঠা ছাড়া যায় না তা যাকে ছেড়েছে সেই বৈষ্ণব এইটা হলো কথা তাদের স্পৃহা বলছেন তাবদ ভয়ম দবিন দেহ সহিতনি নিবিত্তম তাবাদ স্পৃহা পরিভব স্পৃহা থাকলে আর তার লোভ থাকলে কোনো বস্তু কোনো ব্যক্তি কামিনী কাঞ্জ কোনো ব্যক্তি কোনো বেশি যদি প্রতিষ্ঠা যদি লোভ থাকে এমনকি আমার হরিকতা বলার জন্য লোভ থাকে আমাকে লোকে জয় করে আমাকে মালা দিক বেশি করে তাহলেও আমার হরিকতা হবে না আমাকে পরে যেতে হবে এমনকি মালাটা পরারও আমার ইচ্ছা নেই যখন মালা দিতে চাও যে বেশিরভাগ ফটে কোনো মালা নেই হাজার হাজার কথা আর মালাও পড়তে তোরা বস কথা শোন মালা ঠাকুরকে দে মারামা লাগবে না হরি কথা শুনছিস কি না এইটাই আমার পেমেন্ট প্রণামী হলো এইটাই তুমি হরিগত শোনো আর বাকি লোককে বাঁচাও এইটা আমার পেমেন্ট তোমার কাছে আমি কিছু চাই না প্রণামী আমার এইটাই তাহলেই তা আবার স্প্রেহা পরিভব বিপুলস পরিভাবে বিপুল লোভ স্প্রেহা হলে পরিভব হবে আর পরিভব হওয়া মানে হচ্ছে লোভের পরে আচ্ছা কাউর একটা লোভ আছে লোভটাকে আমি বললাম আমার কাছে আর লোভটা মানে কোনো সাধারণ লোক বললো আমি তোর লোভটাকে মিটিয়ে দেবো মেটাতে পারবে কি লোভটা লোভ বাড়বে বোঝা গেল না লোভ থেকে লোভ বাড়ে লোভ লোভের পেছনে দৌড়ালে পরে একটা লোভের বস্তু বললাম আবার আগে দৌড়াবো আগে গেলে আবার দৌড় লোভ কখনো নিবৃত্তি হয় না হয় কি যেমন জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি দিলে পরে জ্বলন্ত আগুনেতে যত ঘি দেবে তত তো আগুন তো বাড়বে বাড়বে না আগুন তো নিববে না তো আমরা এই এত বোকা এই রাস্তায় চলছি আমরা এত বোকা এই রাস্তাতে চলছি যেখানে কোনো দিন আমরা আগুন থেকে নিবৃত হব না অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলো এই নোংরা জিনিস চাইছে আর তার সঙ্গে আমি কী করছি আর বেশি করে ওখানে ওখানে আর বেশি করে আমি আহতি দিচ্ছি ঘি বোঝা গেলো কথাটা মানে বুঝলে যার খাওয়ার লোভ আছে তাকে আর বেশি করে ভালো খাওয়ালাম তো লোভ বাড়লো সে তো প্রসাদ বুদ্ধিতে খাচ্ছে না সে যদি প্রসাদ বুদ্ধিতে পায় তাহলে তো ভালো তো পাচ্ছে না তাহলে এটা ভয়ঙ্কর বিষয় তাহলে লোভেতে লোভ বাড়ে লোভেতে লোভ বাড়বে লোভ কমবে না কাজে কোনো গুরু তোমাকে যদি লোভের বস্তু দিয়ে হয় তোকে আমি বিদেশ পাঠাবো তোকে আমি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মোবাইল দেবো তুই আমার কাছে দীক্ষা নে ওই ছাগলগুলো ওখানে দিকে নিচ্ছে আর তারা মরছে কিছু করার নেই আমাদের হাজার হাজার একটা নয় হাজার হাজার তোকে আমি বিদেশ পাঠাবো হ্যাঁ তুই আমার কাছে দীক্ষা নেই গেল ওই গুরু ওই শিষ্য দুজনেই যাচ্ছে কিছু এখন তো এইটি হয়েছে এখন এইটিই হয়েছে এখন হেরে বলছেন কখনই আগুনেতে ঘৃতা দিলে আগুন নির্বাপিত হবে না ভূয়ও এবাবি বর্ধতে আরও আগুনে হবিষা কৃষ্ণ মতমৈব ভূয়া এ ভূয় ভূইয়ও বর্ধতে আগুন জ্বলছে আমি তাকে ঘৃতাও আগুন নিবে যাবে না আরও বাড়বে এটা হয় না এটা কোনো দিনও হয় না সেই জন্য বলছেন তাবদ ভয়ম দবীন দেহ সুইৎ নিমিত্তম তা স্পৃহা পরিভব বিপুলশ্চলব তাবদ মম ইতি অসৎ অবগ্রহ আর্তিম এটা আমার এটা বানিয়েছি আমার জানেন না এখানে আপনি আসছেন কেন এটা আমার এই আমি আমার এটা তোমার কোনো দিন যাবে না আমি আমার যতদিন না গেল ততদিন মায়ার কোনো কিছুই গেল না অনেক বাহাদুরি দেখালাম অনেক হরি অনেক বক্তৃতা দিলাম অনেক কিছু লেকচার দিলাম অনেক লোক আমাকে মালা পরালো ব্যাস গোড়াতে কিছু হলো না কিছু লাভ হলো না কিন্তু আমার ওই যে রয়েছে কিছুই লাভ হলো না সব বেকার রসা তলে চলে গেল তাহলে তা মম ইতি অসৎ অবগ্র আরতি মূলাম অসৎ অবগ যেমন শনি রাহু কেতু যাদেরকে ধরে তারা অ্যাস্ট্রোলজারের কাছে চায় যায় না জ্যোতিষের কাছে আর দেখুন তো আমার এই অবস্থা ব্যবসা খারাপ যাচ্ছে বলে আপনার তো এই রাহু অত্যন্ত খারাপ আর আপনাকে তো ইয়ে নিতে হবে ক্যাশরাইড নিতে হবে আপনাকে পান্না নিতে হবে পান্না এই করে তাকে কি করলো একটা বান্ডিল করে দিয়ে ষাট হাজার টাকার একটা প্রেসক্রিপশান করে দিল সেই ব্যক্তিদের যদি গুরুবৈষ্ণবের কাছে আসতো সে বলতো বেটা তুই আমার কাছে তো কোন মঙ্গলের ক্ষমতা আছে বাবার ক্ষমতা তুই আমার কাছে যায় দেখি এইটি তো বহুবাদ বলেছিলেন যখন ছিল যাযাবর সেই মারাজের মহারাজের বাবা বিরাট জ্যোতিষ ছিলেন সেই যখন সাধু হয়ে যাবে বাবা বলছে বেড়া তোর দুটো বিয়ে আছে হ্যাঁ দুটো বিয়ে আছে তুই যাচ্ছিস সাধুতে দেখ না কি করে হয় আর একটা জ্যোতিষ একেবারে বলে দিয়ে ঠুকে বলে দিয়েছে বললে তাহলে আমি জ্যোতিষ ছেড়ে দেবো বেড়া তোকে ছাড়তেই হবে জ্যোতিষ তুই যাবি কোথায় প্রবাদের কাছে এসছে পৌপাত মঠে থাকুন ভালোই তো আপনার সেবাবৃত্তি ব্রাহ্মণের ছেলে উড়িষ্যা ব্রাহ্মণে খুবই ভালো খুবই ভালো বলে আপনি মাঠে থাকুন বল আমি ত্যাগী জীবন করবো কিন্তু আমায় জ্যোতিষ বলেছে আমার দুটো বিয়ে প্রচকে আসলেন দুটো বিয়ে হোক না মঠেই হোক থাকুন আপনি ত্যাগ দুটো বিয়ে হোক আমি দেবো আপনার দুটো বিয়ে মঠে দে তুই বিয়ে চাস আমি দিয়ে দেবো তোকে এখানে থাক শেষে দেখা গেলো দুটো বিয়ে তো দূরের কথা কোনো বিয়ে তো নয় উল্টে প্রপাত তাকে সন্ন্যাস দিলেন ফপাত কাকে সন্ন্যাস দিয়ে বুঝে দেখো প্রপাত সন্ন্যাস দিলেন তাকে বলে আমি দেখে নেবো আপনি ভজন করতে থাকুন না কি করে বিয়ে হয় দেখি না তাহলে ওটা জ্যোতিষের যে গণনা এটাকেও গুরুবৈব কেটে নয় ছয় করে দিতে পারে এত ক্ষমতা তাদের তাদের এতই শক্তি সৎগুর তোকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে চলে আসবে এটা তো ক্ষমতা সাধারণ ব্যক্তি পারবে না এগুলো তাদের ক্ষমতা না তাদের অসৎ অবগ্রহ আরতি মূলম তারপরে উত্তরটা কি বলল জাবান নতে অঙ্গিময় প্রবৃণীতে লোকাহা লাস্টের লাইনটা কী লাস্টের লাইন কী বললেন যে যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণকে আশ্রয় না করতে পারবে ততক্ষণ বলতে সমাধান যাবান নতে অংরি অভয়ম ভগবান তোমার যে অভয় চরণ যে আশ্রয় করতে না পারবে তার কোটি কোটি জন্ম সে মরতে থাকুক জন্মতে কিচ্ছু লাভ হবে না হরিকথা আমাদের খালি দু ঘন্টা এক ঘন্টার বিষয় নয় আমাদেরকে প্রপাত এ কথা বলেনি আমাকে আমাদেরকে মহাপ্রভু এই কথা বলেনি আমি কোথা থেকে শিখলাম গুরুদেব তো বলেনি মহাপ্রভু তো বলেনি প্রপাত তো বলেনি বরঞ্চ মহাপ্রভু বলছেন কীর্তনীয় হরি কিন্তু কোথায় করছি কিছু টাকা পয়সার ব্যবস্থা করি কি যে এদিকে আরে টাকা পয়সার ব্যবস্থা করতে হয় এমনি তো আসে আমার জীবনে কাকে ডেকে এনেছি বলো এ যারা আছে যত দেশ দেশবিরোধী কাকে কাকে ডেকেছি বলো কাউকে ডাকেনি যে ছেলেটা আমাকে তাকেও ডাকেনি কাউকে আপনি এসেছেন নিজের জীবনে এমনকি এখনও আমি বলছি ব্যাসাসনে বসে তোমরা লিখে নাও ডায়রিতে তোমরা আমার সব কাপড় চোপড় নিয়ে নাও নে কোপিনটা পরে কমুন্ডুটা দিলে দাও আর মালাটা আমি চলে যাব যে কোনো দেশে পাঠিয়ে দাও এটা ওপেনলি আমি বলছি ডায়রিতে লিখে নাও যে কোনো দেশে আমাকে পাঠিয়ে দাও খালি আমার কোপিনটা দিয়ে আর কম্বলটি দিলে দিলে আর মালাটা দিই সেখানে গিয়ে আমি সব করে নেব মঠ মন্দির কত সব বলতে সব হয়ে যাবে তাহলে কতটা আস্থা আমার মধ্যে আছে এবার চিন্তা কর কতটা সেলফ কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমার সঙ্গে আমার গুরু আছেন আমার সঙ্গে কতটা আত্মবিশ্বাস থাকলে এত বড়ো কথাটা বলা যায় তাহলে তো বলতে গিয়ে আমার হৃদয়টা কাঁপবে আমি বলতে পারবো না এত বড়ো মিথ্যে কথাটা তাহলে একে বলে হচ্ছে হরিভজন গরুচরণ আশ্রয় আশ্রয় কেউ নিয়েছে অথচ ভগবান তাকে বঞ্চনা করেছে এটা একটা উদাহরণ দেখাও একটা দেখতে চাই আশ্রয় নিয়েছে অথচ সে ঠকে গেছে দেখাও একটা দেখা একটা একটা দেখো উদাহরণ দেখাতে পারবে না তাহলে আমরা পরশুদিন আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম তাহলে যে কথাটা উত্তর দিচ্ছিলাম সময়ের সাত্বিক সেবা স্থানের সাত্বিক সেবা ব্যক্তির সাত্বিক সেবা ব্যক্তিবিশেষে মানে এগুলো সব সাত্বিক যে করবা আমি সাধুর সঙ্গে সঙ্গ করব। তা এইভাবে দেখা যায় প্রত্যেকটা বিষয়কে তোমার যত ক্রিয়াকর্ম সবগুলোকে যদি সাত্বিক সেবা করতে থাকো তাহলে তোমার সাত্বিক গুণ বৃদ্ধি হবে কিন্তু আমি এই উপদেশটা তোমায় দেব না এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কিভাবে তার সাত্বিক গুণটা বাড়াবে কিন্তু আমি তো তোমাকে সাত্বিক গুণ বাড়াবার জন্য বসি নাই আমি বলেছি থেকেও তোমাকে কাটতে হবে তো এই যে উদাহরণটা সমস্ত সাত্বিক বিষয়ের সাত্বিক সময় সাত্ত্বিক কাল সাত্ত্বিক পাত্র সাত্বিক সব কিছু বোজন সব সাত্বিক সেবা তোমার সাত্ত্বিক বাড়বে কিন্তু আমি তোমাকে সাত্ত্বিক বাড়াতে বসি নাই আমি তো তোমাকে সাত্বিকের বাইরে নিয়ে যাওয়ার জন্য বেশি তাই যে সাত্বিকও তোমার যেন না থাকে তুমি শুদ্ধ সাত্বিক থাকো তাহলে রাস্তাটা একটা সেটা হচ্ছে সেই সদগুরু যে তোমাকে চুল ধরে নিয়ে যেতে পারবে বাবার নিয়ে যেতে পারবে সেই সদগুরু চরণ আশ্রয় আর কোন রাস্তা নেই যেটা কীর্তনাতে গাও ভবার নবে পরিমন আকুলো প্রাণ হ্যাঁ এই কীর্তনগুলো করেছো তো অনেক কীর্তন করেছো তুমি এখন কীর্তন বন্ধ করে দিয়েছো কেন বেশি করে কীর্তন করবে সব সময় আরও কীর্তন করতো সময় অনেক বছর ধরে আমার সঙ্গে পাঞ্জাব পাঞ্জাব সব জায়গায় ছিল সব হরি কথাতে বাম সীমার শিষ্য এখন কী হলো কী বিপদে পড়লো কে জানে সবাই বিপদে পড়ছে কী জানে কী বিপদ বিপদ তো একটাই হেট হচ্ছে হরিভজন না হওয়া আর কোনো বিপদ আমি বুঝি না যাই হোক তো জানো স্থায় নর রাজনাদিতার হই ছিল ধাবান নিমিল্ল বা নেত্রে ন স্কলিত এটা এটা সেদিনকে বলছিলাম যে ভাগবত ধর্মকে আশ্রয় করলে পরে আশ্রয় করা আশ্রয় করা কিন্তু ছেলে খেলা বলছি না আমি বলছি জানু আস্থায় কথাটা অনুভব করতে হবে আমি বলছি জানু আস্থায় যে ভাগবত ধর্মকে আশ্রয় করলে পরে নর রাজন্য রাজনাতিত ভাগবত আমাকে আশ্রয় করলে পরে তো করেছো কি প্রথম কোশ্চেন করেছে কি আমি করেছি বা তুমি করুছো ভাগবত আশ্রয় করলে পরে সেটা আশ্রয় কীরমভাবে হয় বলছেন ভগবান এর উত্তরটা গীতাতেও বলছেন অনন্য আম পর্যপাশাতে তেসাম নিত্যাবিযুক্তানাম যোগক্ষেম ভ্রামভাম যে আমার চিন্তা পরে তার কোথা থেকে চাল আসবে ডাল আসবে ফল আসবে আরে দূর পাগল বস চুপচাপ এমনি আসবে সব যা যাবর গোস্বীমাকে বলছে বলছিস বলুন মহারাজ কালকে উৎসব কি করবো কিছু নেই তো বদ্য তোরা কীর্তন কর বন্ধ করে দে গেট বন্ধ কর করে কীর্তন কর কীর্তন কর ব্যাটে ছাগল কোথা কীর্তন করছে কীর্তন করতে ঠেলা ভর্তি করে মালেছে এ দরজা খুলুন দরজা খুলুন কোন লোক পাঠিয়ে দিয়েছে আমাদের মাধব গোস্বীমার তাই জন্মাষ্টমীর আগের দিন তখন দুর্ভিক্ষ চলছে সেই সময় দুর্ভিক্ষ শিষ্যরা বলছেন গুরুদেব কালকে জন্মাষ্টমীর ওই যে পরের দিন উৎসব ঘোষণা করবে করলে বিপদ হতে পারে কারণ আমাদের কিছু নেই ভাণ্ডারেতে গুরুদেব কোনো কথা শুনছেন না ওরা বলছে কাঁদতে পারে হরিকতা হয়ে গেল হরিকতার করে বলছেন আপনারা কালকে নন্দোৎসবে সবাই আসবেন সপরিবারে যত আপনাদের আত্মীয় পরিজন সব নিয়ে আসবেন এবার শিষ্যরা মাথায় হায় হয়ে। এবার ইটফাটকেল পড়বে মারে বাড়িতে ইট মঠে ইট পাটকেল পড়বে হায় রাম গুরুদেবকে প্রার্থনা করলাম যে বলবেন না উনি ঘোষণা করেন গুরুদেব অ্যানাউন্স দেয়ার টু ইন নন্দ উৎসব এভরি বডি শুড কাম অ্যান্ড টেক প্রসাদ বাট দেয়ার ইজ নো রাইস নো ঢার চাপারি নাথিং ইন দ্য স্টোর রুম হ্যাঁ মাধব কোসঙ্গ হাসছে এবার রাত্রিবেলা শুয়েছে ধুক ধুক করছে সকালে কী হবে কী জানে ইট পাটকেল পড়বে কী রান্না করবো কি নেই তো এবার রাত্রিবেলা দুটো না দেড়টার সময় একটা পাঞ্জাব লরি এসছে দরজা খাচ্ছে খুলুন দরজা খুলুন এত দুটো সময় কে ডাকে রে বাবা পাগল নাকি বলে অমুক বাবু পাঠিয়ে দিয়েছে পাঞ্জাব থেকে সব পাঞ্জাব লরি ভর্তি ঘি তেল আটা চাল ডাল মানে মাস এক বছর খেয়ে শেষ করতে পারবে না ভগবানের উপর বিশ্বাসটা চাই তোমাদের বিশ্বাস নেই বলে হয় না বিশ্বাসটা চাই যে আমাকে খাওয়া আরে আমাকে যে ভগবান দেখো একটা ছোট চাতক পাখি একটা চাতক পাখি এইটুকু তা সে ফটিক জল ফটিক জল আর কত জল আছে খা না রে বেটা খাবে না ও ফটিক জল খাবে ওই জলটাও তার ওই ছোট্ট মুখেতে ভগবান দেয় তাহলে বিশ্বাস নেই ভগবানের উপর ওইটুকু একটা পাখির চোখে দেখা যায় না তার ওই ছোট মুখ তার মধ্যে ভগবান ফটিক জল দেয় তাকে বাঁচাবার জন্য তাহলে এই ভগবান আমাকে উপেক্ষা করবে হতে পারে এটা কি হতে পারে কখনও বামন গোসি আমার প্রায়ই বলতেন গ্রাস আচ্ছাদনে চিন্তা বিথা কুরবন্তি বৈষ্ণব আহা বেল বৈষ্ণবরা বেকার চিন্তা করে কী খাবো কোথায় থাকবো আরে ছাগল কোথায় থাকবো ঘর ছেড়েছি আবার কোথায় থাকবো থাকবো গাছের তলায় থাকবো আরে বাবা আমি কি লেকচার মারতে বসেছি নাকি আমি নিজে গাছের তলায় ছিলাম চুরাশিগো করতে করতে সাপ চারিদিকে ঘুরছে কামড়াতেও পারে কত জায়গায় মাধুর ভেতর শুয়ে পড়লো কামড়ালে কামড়া এদি গল্প বলছি নাকি যে যে জায়গাগুলো ছিলাম তুমি যদি যাও দেখিয়ে দেবো তুমি তো ভয়ে হাতকে চলে আসবে চারিদিকে সে হাত একটা বাঁশের মাচা রয়েছে একটা সাধুকে বললাম মন্দিরের ভেতর শোয়া যায় বলো না মন্দিরে শোয়ার কাউ অ্যালাও নেই তো বাইরে একটা মাচার ওপর অন্ধকার মানে আঙুলটাকে দেখা যাচ্ছে না এত অন্ধকার ওইখানে শুয়ে পড়লাম ওই আপনার গুরু ভাই ছিল সে বছর আমার সঙ্গে গেছিলো ওই যে যে থাকে পাশে আপনার ও গেছিলো অন্ধকার এভাবে অন্ধকারে বসেছি ভোজন সকাল হল তারপর বের ভয় বলে কিছু নেই মাধব গোস্বী আসামে প্রচারে গেছেন আসাম অত্যন্ত গরিব জায়গা আগে এখন ছেড়ে দাও মাধব গোস্বী মহারাজ কেশব কোশে বামন কোশেপ এরা যে কষ্ট করেছেন প্রচার এদের বলে প্রচার এ কী হচ্ছে এগুলো প্রচারের নামে ছেলে খেলা বামন বামুন মাঝে যে জীবন দেখেন তাহলে খুনে খুনে নমস্কার করবেন হ্যাঁ এই প্রচারের মানুষ মানুষকে এই বাঁচাতে পারে আরে বাপরে বাপ গরিব খেতে পায় না থাকবার জায়গা নেই একটা ভাঙা ঘরের মধ্যে দিয়েছেন মুশালদারে বৃষ্টি সারা রাত বামুন গোসিমা ছাতো ছাতা নিয়ে বসে রয়েছেন আর নাম করছেন কাউকে বলেনি তোরা আমাকে ভাঙা ঘরে থাকতে দিলি চারিদিকে ফুটো আর সে এখন কেমিস্ট্রির প্রফেসর যে আমার কাছে আসে তাদের অবস্থা ঘুরে গেছে আমাদের বাড়িতে গুরুদেব ছিল আপনি যে বলেন ওটা আমাদের বাড়ি তাই নাকি ভালোই মাধব মা তীর্থ গোস্বীমা নিজে বলেছেন ওই যে মহারাজ গরিব লোক তাদের নিজের থাকা জায়গা নেই অথচ গুরুদেব প্রচারের জন্য কোথায় থাকবে বাঁশের মাছা করে যেন ট্রেনে বাংকার থাকে ফার্স্ট সেকেন্ড বাংকার থার্ড বাংকার ওইরকম বাঁশের মাচা একটা দুটো বলছে গুরুদেব ওপরের মাচায় আমি তীর্থ করছি মাঝে আমি নিচের মাচা মানে ওই সেকেন্ড বাংকারে বলে রাত্রিবেলা নর্দমার মধ্যে সাপ যাচ্ছে সাপ শোঁ শোঁ সোঁ বলে সাপ ভয়ে একার আতকে আর চিন্তা নেই গুরুদেব আছেন তো গুরুদেব ওপরে ঘুমোচ্ছে আর চিন্তা কী সাপ যাচ্ছে বলছে সাপ ব্যাং সব আঁচ পাচ্ছি ঘোর জঙ্গল তো ওই সব জায়গায় গিয়ে ওরা আজকে প্রচার করেছে আর এরা আজকে ল্যাজনারছে প্লেনে করে গিয়ে ল্যাজনারছে কাটবেরালি বেরালি ল্যাজনায় আর খেজুর খায় লাইজনার আর খেজুর খায় যা প্রচার ওরা করে দিয়েছে প্রাণটাকে বিসর্জন দিয়েছে বামন গোস্বা কেশ মাধব মা হায় 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 কি কষ্ট এদের আমি তো অত কষ্ট করিনি আমি যত কষ্ট আমি যে ওদের তুলনায় কিছুই নয় এখন তো সব ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ পৌপাতের সময় যদি আজকে এইসব ব্যবস্থাগুলো থাকতো ভালো হতো কিন্তু সেসব ছিল না তো দেখো এখানে একটা কথার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জানো আস্থায়ও মানে যে ভাগবত ধর্মের কথাটা বলা হচ্ছিল মহিমা সেই ভাগবত ধর্মকে আশ্রয় করল কি না এটা প্রথম যে বই ভাগবতা প্রকা আত্ম আত্মলব্ধয়ে অঞ্জহ পংসাম, অবিদুষাম বৃদ্ধি ভাগবতান হি টান একেবারে অজ্ঞ অশিক্ষিত কিছুই জানে না অজ্ঞান আসামের লোকরা কত গরিব তুমি জানো না খেতে পায় না কিন্তু তাদের যে ভালোবাসাটা তুমি দেখলে অবাক হয়ে যাবে ঘরে কিছু নেই কিন্তু তথাপি বামুন গোসিমা ওদের বাঁচাবার জন্য এ ওরা তুই বলে এই গুরুদেব এসে গেছে রে গুরুদেব আয় আয় চলে আয় গুরুদেবকে তুই বলে একদিন বামনকুশি মায়ের প্রচণ্ড জ্বর আমি আমি ওই আর্টিকেলে লিখেছিলাম এবারে প্রচণ্ড জ্বর অগাধ জ্বরে পড়ে রয়েছে আর শিষ্য রয়েছে পাশে জলে কোনো ব্যাপার নেই এবার ওখানে যে আদি ওখানে যে মা আছেন আসামি মা আসামি বুড়ি মা এসে গুরুদেবের মাথায় হাত দিচ্ছে গুরুদেব তোর কি হলো রে গুরুদেব তোর কি হলো এত জ্বর হায় হায় রে চিৎকার করছে হ্যাঁ তো তোর কি হল হ্যাঁ কি হল তোর গুরুদেব কি হল হ্যাঁ কি হল এবার শিষ্য এসে বলছে হ্যাঁ গুরুদেবকে হাত দেবে না গোসে মাসে ওকে হাত দিতে দে ওর পবিত্র হৃদয় অ্যাকচুয়ালি সন্ন্যাসীকে মায়েরা ধরতেনি কিন্তু বামন গোসিং বলছেন এর হৃদয় অত্যন্ত পবিত্র করু ও ওটা আনন্দ পাবে ভক্তি হবে ছেড়ে দে বানু ভাই হচ্ছে ধরছেন আপনি এ মাথা গরম লাগে কেন সন্ন্যাসীকে ধরা নিষেধ স্পর্শ করা নিষেধ করছে তাহলে এইরকম কষ্ট করেছেন তারা আর আজ আমরা কি কষ্ট করলাম বল সব ইন্টারনেটে ফাঁ করে চলে যাচ্ছে আসাম ফ্রান্স আমেরিকা কোথায় চেতে হচ্ছে না হরি কত চলে গেল এইটা এখন আমাদের মজা হয়েছে হ্যাঁ এটা লাইনারো আর খেজুর খাও বলতে বাবা বলতেন বুঝি বোঝো না খালি খেলাধুলা করে খাও হ্যাঁ বুঝবে পরে এই বুঝছি এখন যাই হোক যে বই ভাগবতা ভাগবতাপ উপায়ি আত্মলব্ধ হয়ে আত্ম উপলব্ধির জন্য যে কথাগুলো ভগবান নিজে শিখিয়েছেন আমাদের যার দ্বারা অনায়াসে গরিব অত্যন্ত অশিক্ষিত দুর্বল ব্যক্তি অনায়াসে ভগবানকে পেতে পারে অঞ্জ পুংসাম অবিদুষাম বৃদ্ধি ভাগবতান তাকেই ভাগবত ধর্ম যেন আর এই ভাগবত ধর্ম আর ভগবান আলাদা নয় যেটা ভাগবত ধর্ম সেটাই ভগবান আর যেটা ভগবান সেটাই ভাগবত ধর্ম দুটোই একই এই ভাগবত ধর্মকে আশ্রয় করলে আশ্রয় মানে বাস্তবে যেটাকে বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে করণ বলছে না আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ তাজে আর সব মানে আশ্রয় নিয়েছ তুমি আশ্রয় নিতে হবে তাহলে তোমাকে কৃষ্ণ ত্যাগ করবে তুমি আশ্রয় নেও নি গুরু চরণে বাস্তবিক আশ্রয় নেয়নি তুমি নিজের কিছু বাহাদুরি দেখিছ তুমি এখনও নিজের জন্য কিছু আলাদা প্রাইভেসি রেখেছো সব খুলে দাও এর সব বৈষ্ণবদের এসব সব বৈষ্ণবদের লি তোদের সেবা কর এরকম হৃদয়টা তো দরকার এই এসে গেল আমার খাওয়া কম পড়ে যাবে আর তুই কী সে সাধু রে যদি এসেই থাকে তোর দু তোর চারটে রুটি থেকে দুটো ঢুকে দে বা তুই না খেয়েই থাক কী হলো না খেয়ে থাক মাধব গোস্বাই এই তো শিক্ষা দিয়েছেন আমি তো এই করেছি দেখ খাওয়ার সময় চলে এসেছেন হঠাৎ হ্যাঁ স্যার প্রসাদ পাওয়া যায় ও পাবে না কিছু দিন আরে মশাই কালকে রাতে পেয়ে আমার শরীর প্রচণ্ড অবস্থা খারাপ আপনি এটা ফেলে দিতাম আপনি পান এ গুরুদেব এইভাবে করতেন খাওয়াতেন হ্যাঁ তো খাবে না তো এইভাবে নিজের খাওয়াটা দিতে হবে তবে তুমি ভাগবত ধর্ম বুঝেছো আমি বুঝবো ভাগবত ধর্ম বুঝবো না যতক্ষণ মধ্যে এই সব আচরণগুলো তোমার জীবনে না আসবে সব বোঝা গেলো কথা বলো তো জানো আশ্রয় নর যে ভাগবত ধর্মকে আশ্রয় নিলে পরে কোনোদিনই দিনই প্রমাদগ্রস্ত হতে হবে না এমনকি তুমি চোখ বুঝে যদি দৌড়াও অর্থাৎ তোমার কর্তব্য কর্ম আদি সব ত্যাগ করে দিয়ে তুমি দৌড়াচ্ছ ধাবান নিমিলিত নিমিল্ল বা নেত্র এর অনেক ব্যাখ্যা অনেক পণ্ডিত করেছেন কিন্তু এটার এই ব্যাখ্যাটা সবচেয়ে ভালো এটা হলো আমি অনেক কিছু কর্তব্য কর্ম আদি আমার করা উচিত ছিল আমি কোনোটাই দেখলাম না চোখ বুঝে রয়েছি এবং দৌড়াচ্ছি ভগবানের দিকে আমি পড়ব না পড়ব না কেন আমি তো ভগবত ভজনের জন্য যাচ্ছি আমি তো কপটতা করবার জন্য যাইনি তাহলে আমি পড়বো কেন তাহলে তো আমি পড়বো না যারা ভগবত ভজন করার জন্য যাচ্ছে না তারা পড়বে ভাগবত ভজন তাদের পড়বে না কোনো মতেই পড়বে না সে সেই জন্য বলছেন এর অনেক রকম ব্যাখ্যা করেছেন অনেকে কিন্তু আমার মনে হয় এইটি সবচেয়ে ভালো ধাবান নিমিল্য বা নেত্রে নস্কলিত অনেক অনেক কর্তব্যকর্ম উপেক্ষা অনেক হরিভজনের ক্ষেত্রে অনেক নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনে চলা উচিত কিন্তু আমার যদি তীব্র আকর্ষণ কৃষ্ণের প্রতি হয় আমি একথা তিন দিন আগেও বলেছিলাম দুদিন আগে যে কি কী করে এরা দীক্ষা নিল না কোনো কিছু গুরুকুলে গেল না কোনো কিছু করলো না কেবল এরা কৃষ্ণের প্রতি তীব্র আকর্ষণ হলো আমি বলেছিলাম সেদিনকে কি করে সম্ভব হলো এরা না গুরুকুলে গেছে না বেদপাঠ করেছে এরা কিছুই করেনি এরা কোনো কিছুই করেন কোনো গুরুচরণ আশ্রয় করেনি কিছু করেনি বংশের জন্মও নয় কোল ভিল পুলিন্দ আছে দেখবে কীর্তনেতে আসে তারা সব কৃষ্ণের চরণ পেয়ে গেল কি করে পেলো ভগবান যে এটা আশ্চর্য ব্যাপার তারা আমার প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছে কেন বোধ করেছে সেটা তারাই জানে তারা আমার নামে আমাকে দেখে পাগল হয়ে গেছে যে আমরা একে চাই তো আমরা এত বছর দীক্ষা নিয়ে কৃষ্ণের প্রতি আকর্ষণ হচ্ছে না অথচ তাদের দীক্ষা হলো না কি করে বলবো দীক্ষা হওয়ার দীক্ষা হওয়ার প্রমাণটা তো এইটি আমার যে দীক্ষা হয়েছে তার প্রমাণটা কি আমি কৃষ্ণের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছি কি না কেন করছি না মানে আমি কৃষ্ণ তত্ত্ব বুঝিনি যেখানে আমাদের শাস্ত্র বলছে যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা ওইতে কৃষ্ণের আগে সুদীর মানুষ ইটস এ ম্যাটার অফ গ্রেট সারপ্রাইজ দ্যাট দোজ গোপিকা দোষ পুলিন্দো মানে লোকাস দ্যাট ইভেন দে ডোন্ট নো দ্যাট কৃষ্ণ ভগবান পরীক্ষিত মাল বলছেন এই যে গোপিকারা কৃষ্ণের কাছে দৌড়ালো এরা তো জানে না এ ইনি ভগবান বলে জানে না ভগবান বলে এই বুদ্ধি নিয়ে দৌড়ায়নি কথাটা বোঝা গেল কী বলছি গুরুত্বপূর্ণ কথা পরীক্ষিত মানে এই প্রশ্নটা সুখদেব গোস্বামী করেছে আচ্ছা আচ্ছা ওরা তো এই কৃষ্ণকে ভগবান বলে জানেনি নি এমনি দৌড়েছে তাহলে হলে কেন সিদ্ধি এলা পেয়ে গেল সুখদেব গোস্বামী বলছে দেখো যদি তুমি না জেনে অমৃত পেয়ে নাও তুমি জানো না তাহলে কি তুমি অমৃতের ফলটা পাবে না আর তুমি যদি না জেনে বিষটা পেয়ে তো তো অমৃত বিষটা কি বলবে আরে না জেনে খেয়ে ফেলেছে আর তো মাঝে কি আমি উদাহরণ দিয়েছিলাম একটা বাচ্চা ছেলে ঘরে রয়েছে দাদু কী করেছে চপ কাটলেট এনে আর মধ্যে বিষ মিশিয়ে রেখে দিয়েছে দোরগোড়া ইঁদুর খাবে বাচ্চাটা এসে দেখে আরে দাদু খা চপ কাটলেট এনে যেখানে খেতে আরম্ভ করেছে দাদুর কি টার্গেট ছিল যে নাতিটাকে মেরে ফেলবে দাদুর তো উদ্দেশ্য ছিল না দাদু তো প্রাণ নাতিটা কিন্তু না জেনে বাচ্চাটা খেয়ে না জেনে খেয়ে নিল মনে গেল তাহলে বিষ যেমন না জেনে খেলেও তোমার মৃত্যু হবে সেরকম অমৃত তুমি যদি না জেনে খাও তাহলে কি অমৃত ফলটা পাবে না আমি তো না জেনে খেয়েছি অমৃত আরে না জেনে খেলেও অমৃতর ফলটা তো পাবি রে বাবা তো কৃষ্ণ তো অমৃত স্বরূপ অমৃত অশোক অশোক অভয় অমৃত আধার তোমার দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয় করো এই করে ছেড়ে দিয়েছ নাকি করো সব ছেড়ে দিয়েছ ডণ্ডা লাগাতে হয় সব কীর্তন ছেড়ে দিয়েছ করত সব করত অশোক অভয় অমৃত আধার তোমারও দয় তাহাতে এখনো বিশ্রাম লিয়া ছাড়িনু ভবের ভয় কী সুন্দর কীর্তন খালি কীর্তন করে কিচ্ছু করতে হবে খালি কীর্তন খালি ভক্ত বৈশ খালি কীর্তনের বইটা গৌরকিশোর বাবা প্রার্থনা পার্থনা এখানে বগল ভগবানকে পেয়ে গেল যত বেশি অশিক্ষিত লোক আছে তাদের সংখ্যাই বেশি ভগবানকে পেয়েছে যত বেটা শিক্ষিত লোকগুলো আছে একটাও পায়নি ধনী ব্যক্তি কম পেয়েছে পেয়েছে অল্প কি যত অশিক্ষিত পড়াশোনা জানে না তারাই ভগবানকে বেশি পেয়েছে কি জগন্নাথ দাস যে কোন এমএসসি পাস করেছিল কোন এমএসসি পাস করে গৌর বাবা কি বিএ পাস করেছিল এম এ পাস করেছিল কি করেছিল ভগবান দাস বাবা কি কোর্স করেছিল কৃষ্ণদাস বাবা যে সিদ্ধ মহাত্মা কী পাস করেছিল জয় দাস বাবা সিদ্ধ মহাত্মা কাম্যনে কী পাস করেছিল সব দেখান দেখি আমাকে মৌসুন বাবাজি মহারাজ সূর্যকুণ্ডে যেখানে আমি থাকতাম আগে কী পাস করেছিলেন বাবা এটা পাশের ওপর নির্ভর করে না প্রথমেই তো ওরা ভুল করলে ভগবত তত্ত্ববিজ্ঞান এমন একটা জিনিস যার ওপর কৃপা করবে এখানে যার ওপর কৃপা করবে সে দেখবে অনর্গল তার মুখে হরিঘাবের সে জেনে যাবে যার ওপর কৃপা হবে ভগবানের গুরু বৈষ্ণবের সে জেনে যাবে কৃপাটা দেখাচ্ছে দেখাচ্ছে না কিন্তু কিন্তু গুরু বৈষ্ণব তার উপর সন্তুষ্ট মনে মনে তাকে বলেনি যে আমি তোমার ওপর সন্তুষ্ট কিন্তু তাও যদি হয় ও দেখবে সিদ্ধান্ত সব বুঝতে আরম্ভ করবে অনুভব করতে আরম্ভ করবে তার জীবন পরিবর্তন হয়ে যাবে মুখে বলেনি তোকে আমি কীভাবে করছি কিচ্ছু বলেনি এমনি অন্তরে ভালোবাসে থাকে স্নেহ করে যা ভালো অক্ত তা তো মঙ্গল হয়ে যাবে কাজেই জানো আস্থায় মানে হচ্ছে আশ্রয় নিতে হবে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সব মনে যারা আশ্রয় নেয় না তারা আর সব মরে অকারণ মানেও যায় তারা জনমরণ জনমরণের চক্করে চলবে তারা জনমরণের চক্করে চলবে এলাই এই চলতে থাকবে তাদের কোনো সমাধান নাই। আর একমাত্র আশ্রয় যে নেবে আশ্রয় যে তারে কৃষ্ণ হাইতে যে। আর সব মরে অকারণ অকারণ মানে কোনো কারণ নেই তারা মরতে থাকলো জন্মাচ্ছে আর মরছে জন্মাচ্ছে এবার এই জন্ম হলো আবার জন্ম হয় চলল এবার এই কথাটা মোটামুটি বোঝা গেল এবার তারপরে এবার বলছেন যে আমরা কায় মন বাক্য বুদ্ধি বিবেক বিবেচনা যে কোনো কিছু আমাদের যে শক্তি সামর্থ্য আছে সব কিছুর দ্বারা আমাদের একমাত্র ভগবানের ভজনই করা দরকার মানে আমি যা কিছু করব। সেটা ভগবানের সমর্পণ করব। আমি গোবর্ধন পরিক্রমা করতে অসংখ্য এক এক পরিক্রমা হয় ভক্তি বল তীর্থঘী মাছকে বাউন মাছ হয়তো আমার মহা সবকে দিয়ে দিতাম যারা অসুস্থ মরেই যাচ্ছে বিছনায় খাবি খাচ্ছে এই গোবর্ধন এই রোদের মধ্যে এখনও করি এখনও এই তো গেল বছর এই রোদের মধ্যে চব্বিশ কিলোমিটার কখনও আটচল্লিশ কিলোমিটার দুবার এক একজনকে বাঁচাবার জন্য এই ফলটা তাদের দিয়ে দিই তারা নেই এগুলো নিয়ম এগুলো নিয়ম দিতে হয় তা নাহলে তুমি কী জন্য সাধু বলে নিজের জন্য তো করলে হবে না শুধু তাই বলছেন যা কিছু আমি করি আমার এই হরিকতারও পর্যন্ত ভগবান চরণে দিয়ে দিলাম এটা তুমি বুঝবে এই হরিকতার ফলটাও আমি নেবো না এই হরিকতার ফলটা আমি গুরুদেবকে দিলাম গুরুদেব দক্ষিণ এবার এখানে বলছেন এটা ভগবানের চরণে ভগবানকে দিয়ে দেবো হরিকতার ফলটা আমি নেব না কেন বদ্ধজীব যে কোনো শুভকর্ম করুক বা ভালো কর্ম করুক সেটাকে ভজনেতে পরিবর্তন করতে পারে না বোঝা গেল না অনেকে কথা বলছে সেটা কর্ম করছে কিন্তু সে ভজন করছে কখন বলবো যে হরিকতার দ্বারা কেবল ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা বোঝা গেল একই ক্রিয়াকর্ম এও ভাগবত পাঠ করছে ও করছে এর ভাগবত পাঠটা হচ্ছে ভজন এ ভগবানকে সন্তুষ্টি বিজানোর জন্য আর ও যে ভগবত পাঠ যে নবদ্বীপে এ মাল কামানোর জন্য থালা পেতে রেখেছে বেশি করে প্রণামী গৌর বাবা গালাগাল দিচ্ছে গৌর বাবা আমাদের বিমলা প্রসাদ বলছে আমার প্রভু ওকে কিচ্ছু শেখাবেন না ওকে কিচ্ছু শেখাবেন না চৈতন্য আছে কিচ্ছু না ও এখনই কিছু জানে না থালা পেতে রাখে এই যাই লোকে যেন প্রণামি দেয় একজন আমাকে বলছে মারা আপনি একটু টাকা হাতে নেন না একটু বাক্স দেবেন মানে বাক্স নিলে এই বলেছিল বেটা আমি বললে বাক্স দিল আমার অনুমোদন হয়ে গেল আমি দেবো না ও বলেছিল মা আপনি টাকা হাতে নেন না বাক্স দিয়ে দিয়ে দেবে না বাক্সটা রাখলে ওরা বলবে আমি বলেছি বাক্স দিয়ে দিতে তাও রাখবো না কিচ্ছু নেবো না তোমাদের থেকে তোমার দেব নেবে কি না পারবে নিতে এ হলো কথা তাই যে বলেছেন কায়েন বাচা মনসে দিয়ে বা বুধনা বা অনুশ্রুত স্বভাবাত করতি যত যদ সকল পরসময়ী নারায়ণে তি সমর্পে কায়নো বাচা মনসৈন্দ্রীয় বুধনা বা অনুশ্রুত স্বভাবাত তি যত যত সকলম পরসময়ী নারায়ণেতি সমর্পায় অর্থাৎ তোমার কায় মন বাক্য বা যে কোনো ইন্দ্রিয়র দ্বারা যে কোনো ক্রিয়াকর্ম বা অনুষ্ঠিত স্বভাবাত পূর্বের কোনো স্বভাবের জন্য তোমার একটা স্বভাবের জন্য করে ফেলে সব ক্রিয়াকর্মগুলো ভগবানকে দিয়ে দাও যখনই ওগুলো নিজের দুজোর আগে দে বিসফল দে ফল বিষ ফল দেবে টাকাটা নিজের পকেটে বিশ ফল দেবে বিষ হ্যাঁ বিশ ফল দেবে লাভ হবে না ওই জন্য কায়েন বাছা মানসেন্দ্রীয় বা বোধভাত্মনা বা অনুশিত স্বভাবাত করতি যত যত সকলম পরশ্মি যা যা করবে সব কিছু ভগবানের চরণে দিয়ে দাও নিজের বলে রেখো না রাখলেই ওটা বন্ধন হয়ে যাবে রাখলেই ওটা বন্ধন এবার এইটার ব্যাখ্যাটা শুনতে হবে এবার কায় মন বাক্যে আমি কী করে করবো সবার পক্ষে এটা তো সবার পক্ষে সম্ভব নয় এটা গৌর কৃষের বাবার পক্ষে সম্ভব হতে পৌপাতের পক্ষে গুরুবর্গ কিন্তু তা বললে হবে না আমাদের ক্ষেত্রে এটা সত্য হতে হবে যে এটা তো ভাগবত ধর্ম এটা কোনো গল্প কথা না তা ভাগবত ধর্ম মানে আমাকে আই উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইন মাই ওন লাইফ ইফ আই মাই সেলফ ইজ ফেলিওর টু অ্যাপ্লাই ভাগবত ধর্ম ইন মাই ওন লাইফ হাউ আই ক্যান পাস লেকচার ইন ফন্টে আমি তো পারবো না ভাষণ দিতে তা আমার জীবনেও প্রয়োগ করতে হবে আমি নিজে পেরেছি কি না তাহলে কায় মনবাজ মনসেন্দ্রিয়া মন বা যে কোনো ইন্দ্রিয়র দ্বারা বুদ্ধাত্ম না বুদ্ধির দ্বারা যে কোনোভাবে আত্মনা বুদ্ধ আত্মনা অনুশীত স্বভাবাদ সব কিছুকে একটা টেকনিক আছে একটা কৌশল আছে সে কৌশলের দ্বারা এটাকে ভগবানের চরণে দিয়ে দিতে হবে যেটা তোমার গুরুদেব জানতো বাকি বোকাগুলো জানতে পারলো না আশ্রম গো জানতে। জানতেন বোকার মতো বসে থাকতেন হরিনাম করতেন লোকে বলতে এ আবার কি বস থাকে হরিন কিন্তু বসে বসে কি করছে ওরা জানেন বুঝলেন তোমার গুরুদেব জানতে। কেন উনি তো বড় বড় সঙ্গ পেয়েছেন জনার দন মহান মহান বৈষ্ণবের যে যত পরিমাণে বড় গুরু বৈষ্ণবের সঙ্গ করবে সঙ্গ মানে পৃথিবিনিময় সঙ্গ মানে পৃথিবিনিময় যত পরিমাণে তার তত উন্নতি হবে সে খুব শীঘ্রই বেরিয়ে যাবে আর যার হবে না অন্য কোথায় পৃথিবীময় করছে এ বদ্ধ বদ্ধ একজন আচার্য তার সঙ্গে ঘুরে মরলো সারা জীবন দিয়ে দিল। ঘুরে ঘুরে এখানে ওখানে সব ঘুরে বেরলো বদ্ধ জি গুরু বৈষ্ণবের আশ্চর্য করে তার সঙ্গে সারা জীবনটা দিয়ে দিল এর বাড়ি ওর বাড়ি হয়তো কী লাভটা কী হলো তো বন্ধ ও বদ্ধ মা্য করে তাই তোমার ক্ষতি হয়ে গেল লাভ হলো না তো আমার এত আর উল্টো হয়ে গেল কাজেই কায়েন বাচা মনে ইটস ওয়ান কাইন্ড অফ টেকনিক হাউ টু এভরিথিং ফর কৃষ্ণ সেবা সেবার জন্য প্রত্যেক ইন্দ্রিয় মন বাক্য সবগুলোকে প্রত্যেক ইন্দ্রিয় প্রত্যেক তোমার ভাবনা চিন্তা যা কিছু আছে সব কৃষ্ণ ভজনে অর্থাৎ ভগবানের চরণে নিবেদন করে দেবে যখন তোমার মনটা তুমি আমাকে দিয়ে দিলে কতটা চিন্তা করো আমি গল্প বলি যখন তুমি তোমার মনটা আমাকে দিয়ে দিলে তারপর আবার তুমি কি করে মাথা খাটাচ্ছ তুমি তো তোমার মনটা আমাকে দিয়ে দিয়েছ এখন তোমার মনটা আমার বিষয় আমার ভালো লাগে না তোমার কি করে ভালো লাগে না তুমি তো তোমার মনটা আমাকে দিয়ে দিয়েছ তুমি তো এখন আমার তুমি তো এখন আমার যার জন্য বিবাহের যে মন্ত্র এরা প্র্যাকটিক্যাল সব বুঝবে এরা তো বিবাহ করেছে বিবাহের মন্ত্রতে কি আছে ঋগ্বেদে মন্ত্রতে কি আছে যদি দম তব তদিদম হৃদয়ম তোমার যে অন্ত অন্তরে যা সেটি আমার তোমার হৃদয় আমার হৃদয় এক হয়ে গেল এটার নাম বিবাহ কিন্তু এখন কাঁচুকলা তা বিবাহ হচ্ছে না একটাও হয় না এরকম সব গল্প কথা একটা হয় দেখা কোথায় হয় সব এদিকে যাচ্ছে ও ওদিকে সেজ এটা হয় না বিবাহ এই কথাটা মানে হলো রূপে তোমার দায়িত্ব আমার উপর রইল বিশেষ বহন কর বিবাহ তোমার যত দায়িত্ব এবার আমার উপর রইল কিন্তু ওই লোক কাজ করলা সে স্বামীও তো জড়োজগতের সে আর কী ধার সে নিজের দায়িত্ব নিতে পারে না এই জন্য ওই যে শ্লোকটা মনে আছে না গুরু না সাশ্যা সজ্জন না সস্যাৎ হ্যাঁ পিতা না সাশ্যা সৎজনননী না সাশ্যাৎ পতিম ন সশ্ৎ না গুরু হ্যাঁ না না দৈবম না তৎস্যাৎ নম চেত য সমবেত যিনি আমাকে সমূহ বিপদ থেকে বাঁচাতে না পারবেন এরকম স্বামী দিয়ে আমি কি করব বাবা এরকম স্বামী কি হবে ও নিজেই পিন্ডি চটকে মরবে হাওড়া হয়ে গেছে কিছু করতে পারে না আমাকে কি করবে হ্যাঁ আমি নিজেই ঠিক আছি তো এই বুদ্ধি নাই তাহলে কি হবে তাহলে এইটা হল বিচার গুরুর নশ্রা সে গুরু গুরু নয় গুরুর নশ্রা সজ্জনও ন সে সজ্জন তোমার সজ্জন নয় সে পিতা পিতা নয় সে মাথা নয় সে স্বামী স্বামী নয় সে দেবতা দেবতা নয় যে আমাকে সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচাতে না পারবে তাকে আমি গুরু বলতে পারব না কী করবো সে তো আমাকে আমার দিই পারবে না এই জন্য অনেক কন্যার কথা আছে শাস্ত্রে আমি সব কথা এখনও বলতে চাই না তারা প্রতিজ্ঞা করেছিল আমরা বিয়ে করব কৃষ্ণকেই আর নাহলে মরণশীল মালু কালকে ঘাটে চলে যাবে বলো হরি হরি সব স্বামী কী কী করবো মীরা আমি এই মরণশীল মরে যাবে দুদিন ওই হিসাবে আমি কৃষ্ণকে বিয়ে করব তাহলে কৃষ্ণকে বিয়ে করব হ্যাঁ কৃষ্ণকে বিয়ে করব কি হবে দুদিন পর ঘাটে চলে যাবে ওই স্বামী কী লাভ হবে লাভ হবে নাকি কিছু এই জন্য আমাদের বিবাহ একটা অনিশ্চিত কোনো লাভ নেই যাই হোক এখন আলোচনা হলো এই যে কায় মন বাচ্চ এগুলোকে কিভাবে হরিভজনে লাগানো যায় এই তো টেকনিক কৌশলটা কী এটি তো কৌশল হরিভজনের কৌশলটা কী হরিভজনের কৌশলটা কোনটাকে বলে এইটা কিন্তু বলে যে কি করে আমার বাক্যটা কোনোদিন আমার অন্য কথা আমি বলবো না যেটা যেটা আমাদের অম্বরীশ মহাল বলছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌতন মন্দিরমার্জুনা দিশু সুতিম চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ হ্যাঁ তদ্ভিত্ত গাত্ত স্পর্শে অঙ্গ সঙ্গম তো উনি কি করে করলেন তোমার তো সময় নেই আর উনি হচ্ছেন সপ্তদ্বীপের সাতটা দ্বীপ সারা পৃথিবীকে শাসন করছেন তার সময় হচ্ছে হরিভজন আরে মশাই নাম করলে হবে কত ডিউটি আছে আমাদের ও হরিনাম করার সময় নেই বলছে সময় নেই তাহলে তাহলে অম্বরীশ মহারাজ কী করে করতেন সাতটা দ্বীপের অধিপতি সারা পৃথিবীটাকে শাসন করছেন তার সঙ্গে সঙ্গে ভজন করছেন আবার এমন ভজন যেটা আমাদের ভগবান পর্যন্ত প্রশংসা করছেন যে এই যা ভজন করেছে কল্পনা করা যায় না হ্যাঁ তাহলে অম্বরীশ মহারাজ পাচ্ছে আর আমরা পারছি না কারণটা কি আমাদের এত ব্যস্ততা যিনি সারা পৃথিবীটাকে চালাচ্ছেন সপ্তদ্বীপ অধিপতি লেখা আছে অধিপতি তো তিনি কি করে সময় পাচ্ছেন যে কি হরিভজন করে মন্দির ধুচ্ছেন তারপরে চোখ দিয়ে আরতি দর্শন করছেন হাত দিয়ে মন্দির মার্জন করছেন মনটাকে মনটাকে কৃষ্ণচরণে ফেলে রেখেছেন বাক্যটাকে ভগবানের কথা বলছেন বাক্য আবার যখন শুনছেন তখন হরিকথা শুনছেন অন্য কথা শুনছে না কানটাকে হরিকথা লিখেছে সুতিম চকার সৎ কথা দয়। সুতিম সুতিম মানে সংস্কৃত ওয়ার্ড কান সুতিম চকার উচ্চিত অচ্যুত সাত কথোদয় কানটাকে ভগবানের কথা শোভনে লেগেছে বাক্যটাকে ভগবানের নামে হাত ভগবানের সেবা পা ভগবানের ক্ষেত্র পরিক্রমা মন্দির পরিক্রমা মনটাকে থাকে ভগ প্রথমেই মন খেয়াল রাখো প্রথমেই কিন্তু মন মন যদি চলে যায় তাহলে হাত দিয়ে যত সেবা করো কিচ্ছু হবে না যদি তোমার মনটা তোমার সঙ্গে না থাকে যে কোনো রান্না সেবা করো গুরু সেবা যা করে থাকো সব বিথা ইফ ইউর মাইন্ড নট গোয়েন টু উইথ ইউ অ হোয়াট এভার সেভা ইউরি অল ইউজলেস যত সেবা করে সব বেকার মনটাকে থাকতে হবে সেই জন্য প্রথমেই দেখুন অম্বরীশ মহারাজে প্রথমেই কিন্তু পা হাত নাক এসব কথা বলেনি প্রথমেই বলছে কিন্তু শুরুতেই বলছে সবই মন সব বই বই মানে হচ্ছে নিশ্চিত মেয়ে বলেফিনেটলি আর মনটাকে হয়তো কৃষ্ণ এরকম নয় মনটাকে হয়তো কৃষ্ণচরণ রেখেছিল ওরম নয় বলছে গ্যারেন্টি দিয়ে বলছে সবই মনে বই মানে নিশ্চিত মেব সবই মনে কৃষ্ণপদা অরবিন্দোর বা চাংশি বৈকুণ্ঠ বর্ণ করৌ তর তর মন্দির মার্জনা আদর্শ সতীমচক্র চিত্র তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয়কে যদি অম্বরীশ মহারা লাগাতে পারে তা আমরা কেন পারবো না সে তো সপ্তদি আমাদের এত ব্যস্ততা হোলি বা চারটে কথা সারাদিনই তারপরও তো আমাকে নাম করতে হবে আর নাম হলো না হরিনাম আজকে এক লাখ এক লাখ নাম অন্য তোমার হরিকথা বলারও অধিকার নেই তোমার তুমি কোন লজ্জা হরিকথা বলতে বসলে তাহলে চারটে কথা তো পাঁচটাই থাকুক তোমার নাম করে শুতে হবে তুমি হরিনাম বাদ দিয়ে দেবে তুমি এক লাখ তুমি পতিত মহাপু বলতেন পতিত যে এক লক্ষ নাম করে না সে পতিত ব্যক্তি তার হাতে জল খেতেন না মা আমি এক লক্ষপতির হাতে জল খাই লক্ষপতি রাতে জল খান আপনি অদ্বৈত কোষা সব তাহলে তো আমরা তো আমরা গরিব লোক আমাদের হাতে তাই খাবেন মহাপ্রভু মহাপ্রভু বলছে আমি জানো কারোর হাতে খাই লক্ষপতি হাতে খাই তা আমরা তো কেউই লক্ষপতি নয় আমরা সব তো গরিব আমাদের বেশি টাকা পয়সা নেই কিছু লক্ষপতি কাকে বলে জানো যে এক লক্ষ নাম গ্রহণ করে সারাদিনে সে হচ্ছে লক্ষপতি ও তাই লক্ষ এক লক্ষ না তাহলে মহাপ্রভু আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিলেন সমাজে সিগনাল দিয়ে দিলেন দেখ বেটা যে লাখ নাম করবি তার কাছে আমি খাবো এমনকি কবি কর্ণপুর যে বাচ্চা ছিল তারও নেমন্তন্ন মহাপ্রভু যে নেমন্তন্ন করেছিল কবি কর্ণপুর বাচ্চাটা সাত বছরের বাচ্চা নেমন্তন্ন করেছে মহাপ্রভুকে শিবানন্দ সেনের ছেলে বাচ্চা ছেলে নেমন্তন্ন করেছে ও আর কি করবে রান্না তো করতে জানে না কিছু টক টক দই এনেছে লেবু এনেছে জগন্নাথের কিছু প্রসাদ এনেছে আর ঠান্ডা মহাপ্রভু এবার আদা আদা চাকি করেছে নুন দিয়ে মহাপু বলছে এই বাচ্চা আমার মনটা জানে মহাপু যে এরা সব আমাকে খাইয়ে মারে সব এই বাচ্চা আমার মনটাই জানে আমার কী ভালো লাগে দেখো দেখি দই এনেছে হ্যাঁ ট আমি যেটা ভালোবাসি দই টক দই এবার লেবু আদা চাকি এগুলো আমি ভালোবাসি এই এই বাচ্চা বুদ্ধি ভালো মহাপু বলছে এর নিমন্ত্রণে আমি খুব সন্তুষ্ট হলাম ছানার রসা ছিল না আমাদের ছানা রসা ইজ মাস্ট উইদাউট ছানা রসা নো ভান্ডার ইজ সাকসেসফুল আস্তে আস্তে আমাদের ডাক্তাররা বলছেন যে এক কাজ কর ছানা রসা খাওয়ার আগে তোদের ছানা রসা খাওয়া ঘুচে যাবে কি বলছেন বলছেন সাউথ ইন্ডিয়ার ডাক্তার এবং তো চণ্ডীগড়ে বিরাট বিরাট ওরা তারা বলছে এক কাজ কর ছানা রসা বানাও মানে কয়েকটা ছানা আমাকে দিয়ে যাও তোমার সামনে আমি এটাকে অ্যাসিডের মধ্যে দেব এবার দেখো কি হয় এটা রবারের মতো বা ছানাটা কাঁচা তাও তোমার মঙ্গল হতো এখন যে ভেজে নিলে তোমার গেল এবার তোমার আস্তে আস্তে তোমার পতন সরি পড়ে যাবে খেতে ভাল লাগছে ছানার রসা দিয়ে চাটি অন্ন বেশ ভালো করে খেয়ে নিল কিন্তু ও জানলো না যে ছানার রসাটা কীরকম ক্ষতি করলো এতে এরা বোঝে না সাত্বিক খাওয়া বোঝে না ভাব রাজসী এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় সাত্ত্বিক যেটা ভগবান ভালোবাসে গুরুপাত তো বলতেন একজন প্রচণ্ড ঝাল দিয়েছে তো বকতে পারেন না বলে তাকে ডেকে নিয়ে এসো তো কোথায় গেলো সে বলে বাবা তুমি কি জগন্নাথের প্রসাদ পেয়েছো হ্যাঁ পেয়েছি জগন্নাথের প্রসাদে কোনো লঙ্কা দেখেছো না তাহলে তুমি এত লঙ্কা দিলে কেন হ্যাঁ যে যশোদা মায়ের ছেলে কৃষ্ণ মাখন মিছরি খায় তুমি তাকে জীবটাকে পুড়িয়ে মারলে আজকে আমার ভগবান খেলো না তোমার জন্য তুমি নিজের ইচ্ছে মতো তুমি মেদিনীপুরের ছেলে হ্যাঁ মেদিনীপুরের লোকরা কাঁচা লঙ্কা এমনি খায় কম্পিটিশান করে কে কত কাঁচা লঙ্কা খেতে পারে এক কেজি কাঁচা লঙ্কা খেয়ে নিলে তোকে আমি পাঁচ হাজার টাকা দেবো ও খেতে আছে কাঁচা লঙ্কা আমি মাথা কারা শুনে হ্যাঁ সত্যি কম্পিটিশান হয়েছে দু বন্ধু ওই তুই কত কত এক কেজি খাই খেতে পারবি না খেয়ে নেবো বল কী দিবি পাঁচ হাজার টাকা তো লঙ্কা খেতে আনবো এই লঙ্কা কাঁচা এই রকম ছাগল হোক এই অবস্থা তা যাই হোক তাহলে অম্বরীশ মহারাজ যদি সাকসেসফুল হয় তাহলে আমরাও হব আমাদের বহুপাত যদি পহুপাদের কথা চিন্তা করলে তো অম্বরীশ মহারাজের কথাটাও পেছনে চলে যাবে আমরা যদি পহুপাতের কথা বলি অম্বরীশ মহারাজার সেকেন্ড পজিশন আসবে আমি জানি অম্বরীশ মহারাজের চরণ দণ্ডপাত এই পৌপাদের কী করে ক্ষমতা হতো যিনি হরিনাম করছেন এক মাস একটা শ্লোকের ব্যাখ্যা করছেন হরিনাম করছেন আর ঢাকা ঝুলন বাড়ি, এক মাস এক জন্মা আদর্শ যত শ্লোকের ব্যাখ্যা অথচ হরিনাম করছে এই বহুপাত গুরুপাদ বলছেন আমি বসে রয়েছি সুন্দরানন্দ বসে রয়েছে চারজন না পাঁচজন পোপাত লনেতে যে ঘাসের ওপর পাইচারি ঘাসের ওপর পাইচারি করে নাম করছেন করতে করতে গুরুপাতব বলছেন আমাকে গৌরীর আর্টিকেল বলছেন গৌরীর একটা আর্টিকেল লিখুন আর সুন্দর বলছি আচ্ছা আপনি কদ্দুর লিখলেন বলছেন আচ্ছা এবার লিখুন আবার পাইচারি করে আছে। আপনার কদ্দুর হলো মানে একসঙ্গে পাঁচজন বসে রয়েছে আমি জানি তোমার বিশ্বাস করবে না কেউ কিন্তু গুরুপাত বলেছেন আমার নিজে চোখে দেখা পাগল হয়ে গেছে যে কোনো স্বর্গের দেবতার ক্ষমতা নেই যে একই সঙ্গে হরিনাম করবেন চারটে পাঁচটা আর্টিকেল বই বলে যাচ্ছেন সমানে পাইচারি আচ্ছা আপনার কতদূর হলো এই দূর আচ্ছা লিখুন এবার আরে কী করে হয় এর নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস মহারাজ আমাদের বুকটা আটচল্লিশ ইঞ্চি হওয়া দরকার ছিল যে আমার পরম গুরুদেব হলো প্রপাত কেন হচ্ছে না এটা আমার দুর্বলতা আমাদের বক্ষটা আটচল্লিশ ইঞ্চি আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস কত বড় গর্ব হৃদয় আটচল্লিশ ইঞ্চি কেন হচ্ছে না নিজের দুর্বলতা আমরা গর্ববোধ করি আমাদের এই বংশে যে আমার পরম গুরুদেব তিনি আমার গুরুদেব ভক্তিপূর্ণ তুরে এত বড়ো পরমংস গুরু এত বড়ো সিদ্ধ মহাত্মা আর আমি পড়ে থাকবো নিচেতে কি করে এটা লজ্জা হয় আমি নিচে পড়ে থাকবো গুরুদেব পরম গুরুদেব ভক্ত কত তারা উপরে আমি তাহলে ভজনে কেন এলাম মা বাবাকে মেরে দিয়ে মা বাবাকে মেরে কেন এলাম কি দরকার ছিল আমার দরকার ছিল না হরিভজন যদি নাই করু। কেউ তো জোর জবস্তি করেনি তো যাই হোক এই হলো কথা তাহলে কায়েন বাচা মনসেন্দির বা বুদ্ধাত্মনা বা অনুশীত সব তাহলে পৌপাদের বিচার করতে গেলে আমার মনে হয় অম্বরীশ মহারাজ সেকেন্ড পোজিশানে আসবে তিনিও নমস্কার তাহলে পৌপাদের সর্ব ইন্দ্রিয়গুলো প্রপাদের চোখ কান নাক মুখ যত কিছু ইন্দ্রিয় সব ভগবত ভজন করছেন সবসময় কি করে হয় আজকে চৈতন্য মতে পৌপাদ পৌপাত নিজের ভজন কুটিরে রয়েছেন এবার ভোরবেলা আরতি শুরু হবে সোয়া চারটে প্রৌপাত নিজের ভজন কুটিরে বুঝলি কথাটা সেখান থেকে বৌপাত দৌড়াতে দৌড়াতে আসছেন দৌড়াতে দৌড়াতে সবাই বলছেন বৌপা দৌড়াচ্ছেন কী ব্যাপার দৌড়ে এসে চৈতন্য মঠের ওই যে বি যেখানে মন্দিরেছে সেই মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন উঠে পর্দাটাকে সরিয়ে ভেতরে ঢুকে গেলেন সবাই অবাক কি হলো রে বাবা পৌপা তুই ভজনগুরু থেকে ছুটে চলে এলেন কি ব্যাপার পরে দেখা গেল একটা ব্রহ্মচারী নোংরামো তিনি গৌরাঙ্গের চরণ থেকে বার করলেন গৌরাঙ্গ বলে দিয়েছে গৌরাঙ্গ বলে দিয়েছে যে এই এই বদমাস ব্রহ্মচারী এইসব নোংরামও করে গিয়ে দেখো গৌরাঙ্গের চরণের তলায় পেয়ে যাবে আমার গুরুমাছ আমি নিজে চোখে দেখেছি এটা কারোর গানানো গল্প না নিজে দেখেছি রাত্রিবেলা গুরুদেবকে পাহারা দিতাম একটু শুতাম বেশ দেখতাম সব দেখতে পাচ্ছেন কোন ব্রহ্মচারী কোথায় কি করছে মন্দিরে সব দেখতে পেতাম বলতেন হায় হায় কার পতন হয়ে গেল হায় হায় কার পতন হয়ে গেল রে বলতেন কার রে বাবা পরে সেই ব্রহ্মচারীকে ডাকতেন সে লজ্জা মাথা নচু তাহলে এরা সব দেখতে পায় এরা মহাপুরুষ এদের তবুও গালাগাল দেয় তবুও গালাগাল দেয় মোশাই আপনি না অন্তর্জামী আপনি জানতে পারলেন না এইভাবে গালাগাল দেয় আপনি কল্পনা করতে পারবেন না এইভাবে গালাগাল দেয় মোশাই আপনি না অন্তর্জামী জানতে পারলেন সন্তকোশ্বী মাঝকে একজন প্রশ্ন করেছিল ঘটনাক্রমে মহারাজের কৃপাতে উত্তরটা দিতে হয়েছিল আমার একটা সন্ন্যাসী বলছে আচ্ছা আপনারা মহারাজ আপনারা তো অন্তর্জামী বলে হ্যাঁ তো সব জানতে পারেন কেন কেন জানতে পারেন না অনেক ঘটনা দেখি আপনারা জানতে পারেন না সন্তকোষা মজা করে বলছে তা তুমিই বলো সন্ত কোসিমা আজকে আমি বললাম আমি উত্তরটা দেবো মহারাজ আপনার কী বাদে বলে হ্যাঁ উত্তর দাও তুমি আমি তাকে বললাম যে গুরু বৈষ্ণব যে অন্তর্জামী সেটা কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী অন্তর্জামী তা যদি না হতো তাহলে বলরাম কৃষ্ণের সঙ্গে অভিন্ন তাহলে বলরাম কেন জানতে পারলেন না এক বছর যে কৃষ্ণই ওই বাছর রূপ ধারণ করে এই কথা আমি পরে আলোচক মাথা ঘুরে যাবে আলোচনাটা শুনলে তাহলে আমি আজকেও বলছিলাম কৃষ্ণের কৃষ্ণের একমাত্র একটা জিনিস আছে কৃষ্ণ ক্যান অনলি রিজার্ভ দ্য অনলি থিং দ্যাট ইজ কল উইল পাওয়ার অল আদার থিং বলরাম তা এই বলরাম কৃষ্ণের ইচ্ছায় জানতে পারেননি এক বছর কৃষ্ণ ইচ্ছে ছিল না বলরাম জানুক তাহলে লীলা লীলাটা হবে না সন্তমারি মারি এত সুষণ্য হলেন আমিগুলো দেখুন গুরু বৈষ্ণব যে কখনো কখনো সময় জানে না বলে মনে হয় তা নয় ওরা যদি ওই বিষয়ে মনোনিবেশ করে ঠিক জানতে পারবে ওরা অন্য অন্য সেবায় ব্যস্ত থাকে ওটা তো কৃষ্ণের ইচ্ছায় ওরা জানে কৃষ্ণের যদি ইচ্ছা না হয় কোনো ঘটনা জানতে দেবে না তারা নাও জানতে কখনো কখনো আবার পরে জানবে এটা হলো সিদ্ধান্ত তা বলে গুরুবৈষ্ণবকে অপমান করা উচিত নয় তা আপনার অন্তর্জ্যামী আপনারা জানেন এ কি এ কি মানুষের বুদ্ধি এটা মানুষের কথা এটা এটা কী কথা এটা আমার তো প্রত্যক্ষ দেখেছি তা নাহলে শিল সন্তকোষ্মী মহারাজ তার কী করে ক্ষমতা হলো তিনি অসুস্থ অবস্থায় এ তোমার কেশিয়ারি মঠে রয়েছেন আমি রয়েছি বৃন্দাবনের জঙ্গলে ভিকিরি সূর্যকুণ্ডে ভিক্ষা মেঘে খাই এটা কাপড়ও নেই কিছু নেই কী করে সন্ত গোসিমায় যে লেটারে চিঠিতে লিখলেন যে তোমাকে সম্প্রদায়ের সেবা করতে হবে তোমাকে এই আজকে প্রায় আজকে প্রায় কত বছর আগে উনি ভবিষ্যৎবাণী করলেন আমি তো শুনে হাসবো না খাওয়ব আমি সম্প্রদায়ের সেবা কি করে করবো আমাদের কিছুই নেই একটা গাড়ি ভাড়াও নেই তো দেখা গেল ওনার এটা আশীর্বাদ গুরু বৈশ্বার আশীর্বাদ সব সত্য হয়ে গেল সত্যিই তাই গুরু বৈষ্ণব আমাকে সম্প্রদায়ের সেবা দিল জবাব দেওয়া প্রত্যেকটা এ কেন করেছো এ নোংরা কথা কেন বলেছো আমাদের গুরুবর্গের বিরুদ্ধে কেন বলেছো এই জবাবটা দুই দিতে হবে নাকি হরে কৃষ্ণ করবো ঘরে বসে ওইটি ভজন তাহলে সম্প্রদায় সেবা মানে আমার সম্প্রদায়ের আমান বাবন গোস্বীমারাকে যে গালাগাল দেবে তার জীবটাকে আমি ছিঁড়ে ফেলব। যে আমার কেশব গোস্বী মা যে একটু এদিক ওদিক বলবে তার জীবটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলবো তার ধরে মাথা থাকবে না হয় তুই প্রমাণ কর তুই যা বলেছিস সত্যি নালে এখানে কর বমি করে প্রমাণ করে আমি মিথ্যে কথা বলেছি আজ পর্যন্ত আমি কোনো কথা বলে ফেরত নিইনি আজ পর্যন্ত কোনো ঘটনা হয়নি কোনো সিদ্ধান্ত বলে আমি যে ভুল বলেছি হয়নি ভগবানের কৃপা যেটা বলেছি ঠিক তোমার ইচ্ছা নেই তুমি শুনো না তোমার ক্ষমতা নেই তুমি সহ্য কর তুমি শোনো না তো ঠিক যাগিয়ে আজ আর বেশি কথা আলোচনার সুযোগ নেই কালকে আলোচনা করব। তাহলে সন্ত গুসিমা কেশিয়ারিতে লিখেছেন আমার শরীর অসুস্থ বাবা আমি এখন কেশিয়ারি মঠে ছাদের উপর। শীতকালে কেশিয়ারি ছাদের উপর বসে মন্দিরের ছাদে আমাকে একটা চিঠি লিখেছেন লম্বা সেই চিঠিটা এক তিনি যখন দেহ রেখেছিলেন ও প্রকাশ হয়েছিল তো ওখানে সব ভবিষ্যৎবাণী যে তোমাকে এই এই করতে হবে সত্যিই তাই হল ভগবান করাচ্ছেন তো তিনি করালে আমি করতে পারি তা নাহলে হয় না মারের কীর্তন করে ফেল নাকি নাকি কীর্তন আচ্ছা তুমি করো দিনেশ আজকে তুমি এসছো সুন্দর কীর্তন করো কত সুন্দর সুন্দর ছেলেগুলো সব আমার সঙ্গে থাকতো সব শেষ হয়ে গেলো অত্যাচারে কোথাও যাবে না আমার সঙ্গে থাকবে সব আমার সঙ্গে থাকবে সব সব কীর্তন করবে কি সুন্দর কীর্তন করতো আহা রে ছি 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 কী হলো সমাজ আয় সব ছেলেগুলো করো কীর্তন দে তাড়াতাড়ি দে হৰিহে নিৰাধাৰ মহিলে পংকে নীশ দৰিহে নিৰাধাৰ মহ জন্ম ঈশ্বৰ দিলে পংকে নীশ কথাটো